বধূবেশে বসে আছে গোলাপে সজ্জিত বিছানায় ইয়ামিনা, সামনে লম্বা ঘোমটা টানা, চোখে টলমল পানি নিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। কি সুন্দর করে রুমটা সাজানো, যেন চোখ ধাঁধানোর মতো করে। কিন্তু ইয়ামিনার মনে কালো মেঘের গভীর আচ্ছনে ঢাকা। এই দিনটার কতই না প্রতীক্ষায় ছিল, তার সব স্বপ্ন যেন চোখের নিমিষেই গুঁড়ো গুঁড়ো হয়ে গেল ভেঙে। কাল অবধি সবই তো ঠিকঠাকই ছিল, কেন এমন করলে দিহান, কেন কেন? কান্নাগুলো যেন বাধ মানছে না, অনেক কষ্টে আটকে রেখেছে। কান্না করাও যে আজ থেকে বারণ হয়ে গেছে। আমি সব কিছু ছেড়ে ছুড়ে চলে আসতে চেয়েছিলাম আপনার কাছে, তো কেন ফিরিয়ে দিলেন আমায় এইভাবে? আপনার পায়ে শেষ ঠাইটুকু আমাকে কেন দিলেন না? তখনই দরজা খোলার আওয়াজ পেয়ে ইয়ামিনা গুটিসুটি মেরে বসে পড়ে, চোখ তুলে তাকানোর সাধ্যটুকুও তার নেই। একজন সার্ভেন্ট এসে আমিরকে দিয়ে দরজাটা লক করে দিয়ে চলে যায়। ঘরে যেন কিছুক্ষণের জন্য পিন পিন নিরবতা বিরাজ করছে। ইয়ামিনার মনের মধ্যে ভয় যেন জেঁকে বসেছে, নিঃশ্বাসের গতি যেন বেড়েই চলেছে। হঠাৎ বিকট আওয়াজে ইয়ামিনার বুক যেন কেঁপে ওঠে। ধীরে ধীরে ঘোমটাটা ওপরে উঠিয়ে সামনে তাকায়, তাকিয়ে দেখে ড্রেসিং টেবিলের আয়নার কাঁচ যেন ভেঙে গুড়ি গুড়ি হয়ে ফ্লোরে আনাচে কানাচে ছিটিয়ে আসে। একজোড়া রক্তবর্ণ চক্ষু হিংস্রভাবে তাকিয়ে আছে ইয়ামিনার দিকে, চুলগুলো বেশ এলোমেলো হয়ে আছে, চোখে মুখে হিংস্র ভাবের সাথে ক্লান্তির ছিটে রয়েছে। বেশ শান্ত কণ্ঠে আমির বলে, কেন করলি আমার সাথে এমন? টাকা? টাকার জন্য এমন করেছিস আমার সাথে? কত টাকা চাই বল আমাকে, বলেই চিৎকার দিয়ে ইয়ামিনার দিকে টাকার বান্ডিল ছুড়ে মারে। শুধু তোর কারণে আমার এই অবস্থা। যাকে এক নামে মানুষ তার কথায় উঠত বসত, এই ওয়াসি আবরার আমির, আমি আজ আমার সব থেকেও আমি নিঃস্ব, নিঃস্ব করে দিলি তুই আমাকে এক পলকে। আমাকে শুধু তোর কারণে, আমার ঈশিতা আমাকে ছেড়ে চলে গেছে শুধুমাত্র তোর জন্য, বলেই হাতের কাছের ফুলদানিটা ইয়ামিনার পায়ের সামনে ছুঁড়ে মারে। ইয়ামিনা ভালোভাবেই আভাস পেয়েছিল এমন কিছু হবে, কপাল থেকে গলা বেয়ে ঘাম টপ টপ করে পড়ছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, গলার মধ্যে যেন সব কিছু দলা পাকিয়ে ফেলছে, কিছুই বলতে চেয়েও আর পারল না। আমির হাতের কাছে যা পাচ্ছে সব ভেঙে চলেছে। আজ তার মনটা ভেঙে চুরমার হয়েছে, যখন সে জানতে পেরেছে সে কখনো আর হাঁটতে পারবে না, সারা জীবন তাকে এই হুইল চেয়ারের সাহায্যেই চলতে হবে। তার থেকে বেশি কষ্ট হচ্ছে যখন ঈশিতা তাকে ছেড়ে চলে গেছে। অন্তর যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে, আজ যেন নিজেকে সব থেকে বড় একা মনে হচ্ছে। হ্যাঁ, চলে গেছে ঈশিতা তাকে ছেড়ে, চলে গেছে সে, আর কখনো তার কাছে ফিরে আসবে না। যখন ঈশিতা জানতে পেরেছে আমির আর আগের মতো হাঁটতে পারবে না, সারাটা জীবন তাকে এই হুইল চেয়ারের সাহায্যেই চলতে হবে। স্বার্থপরের মতো চলে গেছে আমিরকে ছেড়ে। আমির ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে, খুব ক্লান্ত সে খুব। এই দুনিয়ার মানুষগুলোকে এইভাবে বদলাতে দেখে সে আজ বড্ড ক্লান্ত। যাকে সব দিয়ে ভালোবেসেছে তাকে ধরে আঁকড়ে বাঁচতে চেয়েছিল সে, আর সেই চলে গেছে। আমির কোনো রকমে নিজেকে শান্ত করে কোনো রকম রক্ত মাখা হাতে হুইল চেয়ারটা ধরে বিছানার দিকে এগোই। একটা শান্তির ঘুমের প্রয়োজন এই অশান্ত মনটাকে শান্ত করার জন্য। বিছানার কাছে যে যেন উঠতে পারছে না আমির। আজ সে আপাইজ নিজের অন্তর থেকে হাহাকার আসছে, শত চেষ্টা করেও আমির বার বার ব্যর্থ হচ্ছে। বিছানার চাদরে হাত রাখতেই একজোড়া শিথিল হাত তাকে আগলে ধরে, ওপরে তাকাতেই ওই নীল নীল চোখে যেন ডুবে যায় রাগ, জেদ, ঘৃণা, সব আমার উপরে। এটার উপরে রাগ দেখিয়ে লাভ নেই, আর জেদ না ধরে শক্ত করে ধরুন আমাকে। ইয়ামিনা পরম যত্নে আমিরকে উঠিয়ে বিছানায় শুয়ে দেয়, সাথে কম্বলটাও টেনে দেয়। আমির বেশ ক্লান্ত, কথা বলার শক্তিটুকুও নেই তার মাঝে, চোখ দুটো বন্ধ করে নেয় পরম আবেশে। ইয়ামিনা ফ্লোরে পড়ে থাকা কাচের টুকরোগুলো তুলে ভালোভাবে মেঝেটা পরিষ্কার করে নেয়। বারান্দায় গিয়ে গ্রিলে হাত রেখে আজ আকাশটাকে বড্ড বেশি আপন লাগছে তার। কিভাবে এই অন্ধকারের চাদরে কিরণ ছড়াচ্ছে! ইয়ামিনার গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। কেন দিহানজি, কেন কেন? সবই তো ঠিকই ছিল দিহানজি, আপনার কাছে ভালোবাসার ভিক্ষা চেয়েছিলাম, এতটাই ঠুনকো ছিল আমাদের ভালোবাসা, কেন তুলে দিয়েছিলেন এই অন্ধকার জীবনে? যেই লোকটাকে আমি কোনোদিন দেখিনি, চিনি না, জানি না, তার হাতে কিভাবে তুলে দিলেন? কিভাবে ভাবলেন আমি খুশি থাকব? আমি তো আপনার মতো স্বার্থপর নই, আপনার খুশিতেই তো আমার খুশি।
আপনি তো বলেছিলেন আমি অনেক সুখে থাকব, অনেক সুখে রাখবে আমাকে। হ্যাঁ, আমি সংসার করব, ওয়াসি আবরার আমিরের সাথে সংসার, সবটুকু আগলে রাখব, কারণ আপনার খুশিতেই আমার খুশি। আপনি তো তাই চেয়েছিলেন। ইয়ামিনা বেলকুনি থেকে রুমে এসে গুটিসুটি পায়ে বিছানার এক পাশে শুয়ে পড়ে। সকালে ফজরের আজানে ইয়ামিনার ঘুম ভাঙতেই বিয়ের অভিজোর ছেড়ে ফ্রেশ হয়ে নামাজে দাঁড়ায়। মোনাজাতে আল্লাহর কাছে অনেক কিছুই বলে। নামাজে শেষ করে কান্না জোড়া চোখে বিছানায় তাকাতেই দেখে আমির এখনও ঘুমিয়ে আছে। কি নিষ্পাপ চাহনি, কতটা কষ্ট লুকিয়ে আছে এই মানুষটার মনে, কেই বা সেটা বলতে পারে। ইয়ামিনা ঠিক হয়ে রুম থেকে বের হতেই জাফরাকে দেখতে পায়। আমিরের বড় ভাবি হচ্ছেন জাফরা। এই বাসায় শুধু আমিরের ভাইয়া আর ভাবি থাকে, আর তাদের আদরের ছোট বোন আরশি। অনেক ছোটবেলায় আমিরের মা মারা যায়, এর কিছুদিন পরে বাবাও তাকে ছেড়ে চলে যায়। ইয়ামিনা ডাইনিং টেবিলের কাছে যেতেই জাফরার মুখটা গম্ভীর করে ফেলেন। আমির আষ্টে পিষ্টে পেছন থেকে কাউকে জড়িয়ে ধরে ঘাড়ে থাকা এলোমেলো চুলগুলো পরম যত্নে সরিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে নাক ঘষছে, গভীরভাবে চুমু দিয়ে চলেছে। আমিরের প্রতিটা স্পর্শে যেন মানুষটি কেঁপে উঠছে, ভয়ঙ্করভাবে কাঁপছে মানুষটি। কাঁধ থেকে কাপড় একটু সরিয়ে নাক ঘষছে আর চুমু দিচ্ছে। মেয়েটি নিজের শাড়ি খামছে ধরেছে। আমির হালকা হেসে চুমু আরও গভীর করে ফিসফিসিয়ে বলে, ভালোবাসতে চাই আজ সারা রাত তোমায়, পূর্ণ করে দিতে চাই তোমাকে, খুব খুব করে ভালোবাসতে চাই। তোমার নরম হাতের স্পর্শ আমাকে প্রতিটা মুহূর্ত পাগল করে দেয়, বলো না দিবে আজ গভীরভাবে ভালোবাসতে? মেয়েটা সামনে ফিরে জড়িয়ে ধরে আমিরকে, আমিরের বুকে মুখ গুঁজে বলে, ভালোবাসি আপনাকে খুব করে। খামছে ধরে আমিরের পাঞ্জাবি। এই মেয়েটার জুড়ে আমিরের যেন পুরো দুনিয়া, আমিরের মন প্রাণ সব কিছু জুড়ে এই মেয়েটারই বিচরণ। এখন যেন ওই মেয়েটাকে ছাড়া সে ভাবতেই পারে না, পাগলের মতো ভালোবাসে তাকে, খুব খুব ভালোবাসে। যে পূর্ণিমার চাঁদটা যে আজ লজ্জায় আকাশের বুকে নিজের মুখ লুকিয়েছে, এলোমেলো চুলগুলো বারবার আমিরের মুখে এসে বাড়ি খাচ্ছে। আমির মুচকি হেসে চুলগুলো পরম যত্নে সরিয়ে দুই হাত দিয়ে কোমর জড়িয়ে মেয়েটার মুখ তুলতেই আমির যেন ধড়পড়িয়ে বিছানা থেকে ওঠে, বড় বড় শ্বাস নেয়। এসির মধ্যে থেকেও আমির যেন ঘামছে প্রচণ্ড রকমভাবে। অস্পষ্ট কণ্ঠস্বরে একটি নামই ভেসে ওঠে, ইয়ামিনা। আমির মাথায় হাত দিয়ে ঝিম মেরে কিছুক্ষণ বসে থাকে। সে কেন এরকম স্বপ্ন দেখছে, ভাবতে পারছে না কিছু। হঠাৎ হাতে খেয়াল করতেই দেখে খুব যত্ন করে কে জানি হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। আমিরের চোখ ধীরে ধীরে লাল হয়ে আসে। ইয়ামিনা ডাইনিং টেবিলের কাছে যে কাজ করতে নিলে জাফরা বেশ গম্ভীর কণ্ঠে বলে, নতুন এসেছো এই বাড়িতে, সব কিছুই নতুন তোমার কাছে, আজ না কাল থেকেই কাজ করো। ইয়ামিনা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে জাফরার পছন্দ নয় তাকে, কারণটা অজানা, কারণ সবাই তাকে এখন দোষী ভাবছে, কিছু না করেই যে সে আজ অপরাধী হয়ে আছে। শুধু একটা ভুলের জন্য তার জীবনটা ওলটপালট হয়ে গেছে। ইয়ামিনা এইসব ভাবতে ভাবতেই জাবির খাওয়ার টেবিলে এসে বসেছে। এমনিতেই প্রচণ্ড দেরি হয়ে গেছে। জহির আবরার জাবির আমিরের বড় ভাই। হঠাৎ জাফরার কথাই ইয়ামিনার ধ্যান ভাঙে। জাফরা বেশ শান্তভাবেই বলে, যাও বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। ইয়ামিনা একবার জাফরার দিকে তাকিয়ে তারপর বলে, না ভাবি আপনি বসেন, নতুন হয়েছি তো কি হয়েছে, সংসারটা তো আমারই, আজ হোক বা পরে সংসারটা আমাকে দেখতেই হবে। এতক্ষণে আরশি এসে ডাইনিং টেবিলে বসেছে। জাবির আর আমিরের ছোট বোন হচ্ছে অনেক আদরের। ভাবি খাবার দাও, খুব ক্ষুধা লেগেছে, জাফরাকে উদ্দেশ্য করে বলে আরশি। আর আরশি ইয়ামিনার বয়সী, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। জাফরার সাথে সাথে ইয়ামিনাও টুকিটাকি খাবার বেড়ে দিচ্ছে। ইয়ামিনা পাশে বসতেই জাবির হালকা হেসে বলে, জানো তোমাকে আমার প্রথম দেখাতেই আরশির কথা মনে পড়ে গিয়েছিল, আমি যেন আরেকটা বোন পেয়ে গিয়েছি, আমার ভাইয়ের জীবনসঙ্গিনী হিসাবে দেখতে পেয়ে তোমাকে। কিন্তু আমার ভাইয়া যে ওই ঈশিতার উপরেই মত্ত ছিল, তাই তো তার আজ এই অবস্থা, তাই তো আমার ভাইকে ছেড়ে চলে গেছে ওই মেয়ে, যখন তার এই অবস্থার কথা জানতে পেরেছে কতটাই না ভালোবেসেছিল। জাবির একটা দীর্ঘশ্বাস নিয়ে আবারও বলতে শুরু করে, আমি জানি আমির এসব হয়তো মেনে নিতে পারছে না, তার আপাইজ হওয়ার কারণ, আর তোমাকে ভাবছে তুমি দোষ করেছো, তোমাকেই দোষ দিচ্ছে, কিন্তু নিয়তির লেখা অন্য কিছু ছিল, তাই আমার ভাইয়ের জীবনে তুমি বউ হয়ে এসেছো, ওই ঈশিতা নয়। যা হওয়ার হয়েছে এখানে দোষ তোমার একার ছিল না,
আমিরেরও ছিল। আমার ভাইয়াটা অনেক রাগী এবং গম্ভীর হলেও মনের দিক দিয়ে অনেক ভালো, যে পুরো দেশে রাজত্ব করত, আজ তারই এই অবস্থা। হয়তো সে মেনে নিতে পারছে না, নিজেকে খুব দুর্বল ভাবছে। আমি জানি তুমি সব কিছু দিয়ে ওর কষ্ট ভুলিয়ে দেবে, আগলে রাখবে ওকে, কারণ সংসার আর ওই মানুষটা এখন তোমার, তাই দায়িত্বগুলো তোমাকেই নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো, তুমি তো আমার আরেকটা বোন, তাই না? জাবিরের কথা ইয়ামিনা শুধু মাথা নাড়ায়, জাবির মুচকি হেসে চলে যায়। হঠাৎ ভয়ঙ্কর চিৎকারে ইয়ামিনা ভয়ে আঁতকে ওঠে, ডাইনিং টেবিল থেকে উঠে এক দৌড়ে রুমে যায়। এক পায়ে এগোতে যেন থেমে যায়, দরজায় হাত রেখে ঠ্যাস দিয়েই দাঁড়ায়। তার পায়ের সামনে অজস্র ছোট ছোট কাচের টুকরো। আমির যেন হিংস্র হয়ে আসে, চোখ দুটো লাল হয়ে আসে, একের পর এক জিনিস ভেঙেই চলেছে, হাতের কাছে যা পাচ্ছে সব ভেঙে চলেছে। কোনোভাবেই তার রাগ কমছে না। ইয়ামিনা একটা লম্বা শ্বাস ছেড়ে সামনে এগোতেই আমির বিকট আওয়াজে বলে, খবরদার, আমার কাছে যদি আসার চেষ্টা করো এখানেই মেরে ফেলব, জাস্ট গো টু হেল ইডিয়েট। এতক্ষণে জাফরা আরুশি রুমে এসে ভাইয়ের অবস্থা দেখে আঁতকে ওঠে, ব্যান্ডেজ থেকে যেন রক্ত ঝরছে। সেদিকে আমিরের কোনো হুঁশই নেই। আরুশি এসে ভাইকে জাপটে ধরে, শান্ত হও ভাইয়া, কি হয়েছে আমাকে বলো। আমির কিছুটা শান্ত হয়ে বলে, রুহানকে ডাক, আমি ওয়াশ হব। রুহানের সাথে আরেকটা সার্ভেন্ট এসে আমিরকে ধরে নিয়ে যায়, আরেকজন সার্ভেন্ট এসে ঘরটা পরিষ্কার করে দিয়ে যায়। ইয়ামিনা এখনও ঠাই দাঁড়িয়ে আছে বাকরুদ্ধ আমিরের এমন আচরণে। এত রাগ এই মানুষটার, কিভাবে তাকে যত্ন করবে, তাকে সেরে তুলবে এবং তাকে সুস্থ হতে সাহায্য করবে। যাই কিছু হোক না কেন, স্বামীটা যে এখন তার, আর তার দিহানজি তো বলেই দিয়েছে সে তো মন থেকে চায় আমি এই সংসারটা করি, এই সংসারই এখন তার সব। তিনবার কবুল বলে বিয়ের এই পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে সে। ইয়ামিনার চোখ জোড়া বন্ধ করে নেয়, চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে আঁচল দিয়ে মুছে নেয়, তাকে যে পারতেই হবে। ইয়ামিনার রুমের বিছানাটা সুন্দর করে গুছিয়ে দেয়, বালিশগুলো ঠিকঠাক করে দেয়। তখনই হাতে খুব টান অনুভব করতে পাশে তাকিয়ে দেখে আরুশি তার হাতটা ধরে আসে। আরুশি টেনে ইয়ামিনাকে নিজের রুমে নিয়ে যায়। ইয়ামিনা একটু ইতস্তত করে আরুশির এমন ব্যবহারে। আরুশি ইয়ামিনাকে খাটে বসিয়ে দিয়ে বলে, ভাবি তুমি ভাইয়ের কথাই মন খারাপ করো না, জানোই তো ভাইয়া একটু এরকমই, তার এমন অবস্থার কারণ তোমাকেই ভাবছে। আমি জানি ভাবি, সমান দোষ ভাইয়েরও আছে। আর ওই ডাইনি ঈশিতা আমার ভাইয়ের মাথাটা খেয়ে বসে আছে, তাই তো আমার ভাই ওই ডাইনিকে ছাড়া কিছুই বোঝে না। ভাবি আমি অনেক খুশি তুমি ভাইয়ের জীবনে এসেছো, তুমি অনেক ভালো, ভাবি খুবই মিষ্টি, কি মায়াবী চোখ জোড়া, দেখলেই যে কেউ প্রেমে পড়ে যাবে। কিন্তু আমার ভাইটা ওই ঈশিতার ওপরে পাগল হয়ে আছে, কি এমন জাদু করেছে আল্লাহই জানে। শোনো ভাবি, তুমি কিন্তু একদমই ওই ডাইনির ছায়া আমার ভাইয়ের ওপরে পড়তে দিবে না, আমার বিশ্বাস আছে তুমি পারবে, তোমার সবটুকু আমার ভাইয়ের মন উজাড় করে নিতে পারবে। কি ভাবি, পারবে না? ইয়ামিনা একটু হাসে, তারপর মাথা নাড়ায়, দ্যাটস লাইক এ, আমার কিউট ভাবি। ইয়ামিনা এই বাড়িতে এসে মন খারাপ থাকলেও আরুশির মতো সাথী পেয়ে সে খুব খুশি হয়। যাক, কাউকে তো পেয়েছে কথা বলার জন্য, আর মেয়েটাও খুব ভালো, সহজ সরল। ইয়ামিনার বেশ ভালো লাগে আরুশিকে, অনেক কথা বলার পরে আরুশির রুম থেকে বের হয় ইয়ামিনা। চারিদিকে বিশাল সবুজ প্রাণবন্ত মাঠ, মাঠের বুকে ছোট ছোট নরম দূর্বা ঘাস, চারিদিক দিয়ে শা শা করে বাতাস বইছে। এর ঠিক কিছুটা দূরে একটা বেঞ্চে ইয়ামিনা মুখ ভার করে বসে আছে, কারণ একটাই, তার দিহানজি। কতক্ষণ ধরে বসে আছে কিন্তু তার দিহানজির আসার নামই নেই। ইয়ামিনা রাগে ফুলছে, মনে মনে বিড়বিড় করেই চলেছে, আজকে আসুক একদম কথাই বলবো না ওনার সাথে। হঠাৎই কেউ তার সামনে হাঁটু গেড়ে বসে, ইয়ামিনার সামনে এতগুলো চকলেট ধরে। ইয়ামিনার মুখটা খুশিতে যেন প্রসারিত হয়ে যায়, কিন্তু পরক্ষণে ভুরু কুচকে মুখটা অন্য পাশে ফিরিয়ে নেয়। দিহান মুচকি হেসে বলে, কি হলো ম্যাডাম, এখনো রেগে থাকবেন? ইয়ামিনা এখনো মুখটা অন্য পাশে করে রেখেছে। আচ্ছা সরি, এইদিকে তাকাও প্লিজ, এইদিকে তাকিয়ে এই অধমকে উদ্ধার করো, এই অশান্ত মনটাকে শান্ত করো। কি হলো? আচ্ছা তুমি বলো, এই জনসভার সামনে কান ধরে উঠবস করতে আমি রাজি আছি, কি বলো করব? ইয়ামিনা এবার বেশ রেগে মেগে বলে, আপনি জানেন আমি কতক্ষণ ধরে বসে আছি আপনার অপেক্ষায়,
আর আপনার এখন আসার সময় হলো? এই দেখো কান ধরে সরি বলছি। আচ্ছা যাও, উঠবোস করছি, পরে কিন্তু লোকে বউ পাগলা বলবে। ইয়ামিনা ভ্রুটা কিঞ্চিত প্রসারিত করে বলে, বউ? দিহান মাথা নাড়িয়ে মুচকি হাসে। ইয়ামিনা লাফিয়ে ওঠে, চোখে মুখে খুশির ঝলক। সত্যি, আমি যা ভাবছি সত্যি দিহানজি? আমি ভাবতেই পারছি না। বলুন না দিহানজি, আমি আপনার মুখে শুনতে চাই। ইয়ামিনার দুই গাল টেনে বলে, হ্যাঁ একদমই ঠিক ভাবছ ইয়ামিন। বাসায় সবাই আমাদের দুজনের সম্পর্কের কথা মেনে নিয়েছে এবং আমাদের বিয়ের কথাটাও খুব শীঘ্রই বিয়ের তারিখ ঠিক করবে। এখন শুধু তোমাকে সম্পূর্ণভাবে আমার করার পালা। আমাকে আগে বলেননি কেন আপনি? বলতে দিয়েছ কই, এসেই তো দেখি মুখ ফুলিয়ে রেখেছ। আমি তো ভেবেছি আন্টি আমাকে মেনে নিবে না, কারণ প্রথম থেকে আমাকে ওনার পছন্দ ছিল না। ওইসব বাদ দাও তো ইয়ামিনা, বিয়ে হলে এমনি সব ঠিক হয়ে যাবে। ইয়ামিনা দুই হাতে অজস্রবার দিহানের গাল টেনে বলে, ভালোবাসি পাগলা। হঠাৎ দরজায় বেল বাজতেই ইয়ামিনা অতীত থেকে বেরিয়ে আসে, চোখের কোণে জলগুলো চিকচিক করছে, কেউ দেখার আগেই মুছে নেয়। দরজার সামনে যেতেই দেখে একজন ডাক্তারকে আর দুইজন সার্ভেন্ট এসে আমিরের রুমে নিয়ে যাচ্ছে। ইয়ামিনা পিছে পিছে যায়। ডাক্তার আরিফ আমিরকে ভালোভাবে পর্যবেক্ষণ করে মুখটা কিছুটা মলিন করে ফেলে, তারপর জাফরা জাবিরকে সব বুঝিয়ে দেয় কোন ঔষধ কখন কিভাবে খেতে হবে বা লাগাতে হবে। ইয়ামিনা চুপ করে দাঁড়িয়ে সেই সবগুলো শুনছিল আর দেখছিল। আমির আরিফের এমন ব্যবহারে বেশ রেগে গেলেন এবং ভালো করেই জানে সে কখনো হাঁটতে পারবে না। তারপরও ডাক্তার আরিফের এইসব ভণিতা দেখে বেশ রেগে গিয়েই বলেন, দেখুন ডক্টর আরিফ, আমাকে আপনি কোনো ছোট বাচ্চা ভাববেন না যে আবেগের মধ্যে ভাসে আর একটু কিছুর জন্য হতাশ হয়ে যাব। তাই আপনার এসব মেলো ড্রামা বন্ধ করেন আর ভণিতা না করে সোজা সাপটা সত্যটা বলেন। ডক্টর আরিফ কাছুমাছু করে বলে, আসলে কখনো হাঁটতে পারবেন না তা বলতে পারবো না, আবার হাঁটতেও পারবেন তারও গ্যারান্টি দিতে পারবো না। আসলে আপনার মেজর হাড় দিতে চাপ বেশি পড়ায় অকেজ হয়ে পড়েছে, আমরা সব রকমের চেষ্টা করে দেখেছি, বাকিটা আল্লাহ ভরসা। আমির এরকম উত্তর আশা করেনি, বেশ বিরক্ত নিয়েই বলে, এবং বলা হয়েছে এখন যেতে পারেন আপনি, গেট লস্ট। ইয়ামিনা এখনও ঠায় দাঁড়িয়ে আছে, ভাবছে এত কিছু হওয়ার পরও একটা মানুষ কিভাবে এতটা স্ট্রং থাকতে পারে যেখানে সে সত্যিটা জানে। ইয়ামিনার চোখে জল, কেউ দেখার আগেই সেটা আড়াল করে ফেলে ইয়ামিনা। ডক্টর আরিফ বের হয়ে ইয়ামিনা তার পিছু পিছু যেয়ে জিজ্ঞাসা করে, ডাক্তার সত্যি কি উনি কখনো আর আগের মতো হাঁটতে পারবে না? ডাক্তার আরিফ কিছু চিন্তিত হয়ে বলে, উনি আগের মতো হাঁটতে না পারার চান্স খুব কম, বলতে গেলে 80%, বাকি 20% শিওর না উনি হাঁটতে পারবেন কি না। তাই ওনাকে বসিয়ে না রেখে ওনাকে বেশি বেশি করে হাঁটতে হবে, খুব যত্ন নিতে হবে, বাকিটা আল্লাহর ওপর। ডাক্তার আরিফ তারপর চলে যান আর ইয়ামিনার মনে চিন্তা ভর করে, উনি তো ওনার ধারের কাছেও আমাকে আসতে দেয় না, আমি কিভাবে এত কিছু করব। আনিশার মাথায় হাত দিয়ে কিছুক্ষণ চিন্তা করে, আসলে কি ওনার এইসবের জন্য আমি দায়ী? ইয়ামিনা রুমে এসে জাফরার ভাবিকে দেখে, তিনি আমিরকে কিছু হয়তো বোঝাচ্ছেন আর আমির বেশ গম্ভীরভাবে শুনে চলেছেন। ইয়ামিনার দিকে চোখ যেতেই কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। জাফরা একবার ইয়ামিনার দিকে চেয়ে বের হয়ে আসে রুম থেকে। আমির পাশে থাকা টেবিলের কাছ থেকে পানিটা নিয়েও যেন নিতে পারছে না। ইয়ামিনা দৌড়ে ধরতে গেলেই আমির ইয়ামিনার হাতটা শক্ত করে ধরে দৃষ্টি পানির দিকে রেখে বলে, আমি তোমাকে বলেছি সাহায্য করতে? কোন সাহসে সাহায্য করতে আসো? খবরদার, নেক্সট টাইম যেন না দেখি, বলে এক ঝটকা মেরে ইয়ামিনার হাতটা সরিয়ে দেয়। রুহান বলে চিৎকার দেয় আমির। রুহান দৌড়ে আসে, কিছুটা হাঁপাতে হাঁপাতে থাকে, ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠেছিল। হাঁপাতে হাঁপাতে, জি স্যার বলেন, আমাকে ওয়াশরুমে নিয়ে যা, আমি অস হব। রুহান আমিরকে ধরে হুইল চেয়ারে বসিয়ে দেয়। যাওয়ার আগে আমির পেছনে তাকিয়ে বলে, তোমাকে এই রুমে কি, এই বিছানাতেও ঠাই দিতাম না, শুধুমাত্র জাফরা ভাবির কথা মতে তোমাকে আমি সহ্য করছি, নিয়ে যা রুহান। ইয়ামিনা এখনও ঠায় দাঁড়িয়ে আছে, এই লোকটা তাকে এতটা ঘৃণা করে, কিন্তু তার এই অবস্থার জন্য সত্যি কি আমি দায়ী? রাত দুইটা সুই সুই, ইয়ামিনার চোখে ঘুম নেই, বিছানার এক পাশে গুটিসুটি মেরে শুয়ে আছে। ড্রিম লাইটের আলোতে রুমটা আবছা আলোকিত হয়ে আছে। আমির যে নিশ্চুপে চোখের জল ফেলছে ইয়ামিনা সে সেটা ভালো করেই বুঝতে পারছে। মানুষটা যতই শক্ত থাকুক না কেন, দিন শেষে সবাই নিজের কষ্টটা ভাগ করার জন্য একটা ভরসার হাত খুঁজে বেড়ায়, একটা মানুষকে জড়িয়ে ধরে কষ্টের ভাগাভাগি করতে চায়।
কিন্তু সেই মানুষটাই যে আমিরের নেই, ছেড়ে চলে গেছে নিজের স্বার্থের জন্য। ইয়ামিনার চোখের কোণেও পানি, দুজনের চোখে যেন ঘুম নেই। ঘুম তো তাদের প্রিয় মানুষ চুরি করে নিয়ে গেছে। দুজনে যেন একই আত্মার মানুষ, বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ, কিন্তু একই আত্মা হয়ে এক না দুই না দুইটি ভিন্ন মানুষের কাছে নিজেদের ভালোবাসা খুঁজছে। লইয়া যাইয়াও দিল দেশে, কইয় কথা নিশিতে, হলদিয়া ফুল বনে আসিব সাজি দিল টানে, দিল ডাকিয়া কইয় মোরে এক নজরে দেখি বসিয়া, দিল আমার কিছুই বোঝে না, ও দিল আমার কিছুই বোঝে না। বাহিরে হইচইর শব্দ শুনে ইয়ামিনার ঘুমটা ভেঙে যায়। সবে মাত্র চোখটা লেগেছিল, সারাক্ষণই নির্ঘুম রাত পার করেছিল। হঠাৎ এমন শব্দ শুনে ইয়ামিনা একটু অবাক হলো। পাশে তাকিয়ে দেখে আমির এখনো ঘুমাচ্ছে। ইয়ামিনা উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই দেখে সারা বাড়ি সাজানো হচ্ছে। সবাই এক এক কাজে যেন ব্যস্ত, এক এক সার্ভেন্টরা এক এক কাজ করতে ব্যস্ত। আরুষিকে কারোর সাথে কথা বলতে দেখে ইয়ামিনা এগিয়ে আরুষিকে ডাকে, ভাবি তুমি কখন এলে, আর আমাকে ডাকোনি কেন? সবে মাত্রই তো আসলাম, কেন কিছু হবে নাকি বাড়িটাতে? আর এত সুন্দর করে সাজানো হচ্ছে যে। ও ভাবি, এত ঝামেলার মধ্যে তোমাকে কেউ হয়তো বলেইনি, আজকে তোমাদের বউ ভাত। ভাইয়ার যেহেতু এই অবস্থা তাই অনুষ্ঠান এখানে করা হচ্ছে, একটু পরে সবাই চলে আসবে। ইয়ামিনা একটা শুকনো হাসি দিয়ে বলে, ও আচ্ছা, খেয়েছো তুমি? হ্যাঁ, জাপরা ভাবি খাইয়ে দিয়েছে, তুমি খেয়ে নাও, আমি আমির ভাইয়াকে খাইয়ে দিও। ইয়ামিনা কিছু না বলে চলে আসে। রান্নাঘরে ঢুকে দেখে জাপরা ভাবি রান্না করছে, সাথে চার পাঁচজন কাজের লোক তাকে সাহায্য করছে। ভাবি আমাকে দিন, আমি করে দিচ্ছি। জাফরা একবার ইয়ামিনার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, টেবিলে খাবার দেওয়া আছে, খেয়ে নাও। ইয়ামিনা কিছু না বলে কয়েক কদম যেতেই জাফরার কথায় দাঁড়িয়ে পড়ে, সামনে ফিরে বলে, কিছু বলবেন ভাবি? একটা প্লেট হাতে নিয়ে বলে, এটা আমিরকে নিয়ে আসো। ইয়ামিনা একটু অস্বস্তি বোধ করে, কারণ আমির তাকে দেখলে আবার রেগে যাবে। জাফরা ইয়ামিনার দিকে এক পলক তাকিয়ে পরেক্ষণে বলে, যাও খেয়ে আসো, আমিরকে খাবার রুহান দিয়েই আসবে। ইয়ামিনা কিছু না বলে টেবিলে বসে চুপচাপ খেয়ে নেয়। আজ সারাদিন একবারের জন্যেও ইয়ামিনা রুমে যায়নি। ইয়ামিনা আমিরের সামনে যেতে চায় না, কিন্তু কিছু যে করার নেই, তাকে বারবার আমিরের কাছেই যেতে হবে। একটা দায়িত্বের মধ্যে আটকে আছে ইয়ামিনা। আরুষির সাথে গল্প করে রুম থেকে বের হতে জাফরা ভাবি তার হাতে কফির মগটা ধরিয়ে দিয়ে বলে, এটা আমিরকে দিয়ে আসো। কিন্তু ভাবি, আমি জানি, চেষ্টা করে দেখলে মন্দ নয়। ইয়ামিনা কফির মগটা হাতে নিয়ে ভয়ে ভয়ে রুমের দিকে পা বাড়ায়। রুমে ঢুকে পুরো রুমে চোখ বুলায় আমিরকে কোথাও দেখতে না পেয়ে ইয়ামিনা ধীর পায়ে বারান্দার দিকে তাকিয়ে দেখে আমির হুইল চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছে। পড়ন্ত বিকেলবেলা, মিষ্টি বাতাসে আমিরের এলোমেলো চুলগুলো উঠছে। 28 বছরের সুদর্শন যুবক, মুখে খোঁচা খোঁচা চাপ দাড়ি, সব মেয়েদের ক্রাশ আইকন ছিল, পরনে ব্ল্যাক ট্রাউজার আর সাদা টি শার্ট। ইয়ামিনা আমিরের সামনে কফির মগটা ধরে একটু ভয় মিশ্রিত কণ্ঠে বলে, ভাবি পাঠিয়েছে আপনার জন্য কফি। আমির কিছুক্ষণ কফির মগের দিকে তাকিয়ে থেকে মগটা হাতে নিয়ে ইয়ামিনার গায়ে ছুড়ে মারে। গরম কফি ইয়ামিনার হাতে পড়ে হাত ঝলসে গেছে অনেকখানি। ব্যথায় আহ করে ওঠে ইয়ামিনা। চোখ লাল করে আমির বলে, কোন সাহসে আবার এসব করতে এসেছো? কান খুলে শুনে রাখো, তোমাকে এখানে বউ হিসেবে নয়, তিলে তিলে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করেছি। যে কষ্ট তুমি আমাকে দিয়েছো সেটা তোমাকে দূরে থেকে কিভাবে দিব বলো? তাই তো একদিনে বিয়ে করে নিয়ে এসেছি। সো আমার সাথে কোনো রকম সিম্প্যাথি দেখাতে আসবে না, নেক্সট টাইম এটা যেন মনে থাকে বলে আমি ল্যাপটপটা বন্ধ করে নিজের এক হাত দিয়ে চাকা ঘুরিয়ে রুমে চলে যায়। ইয়ামিনা এখনও ঠায় দাঁড়িয়ে আছে, ব্যথায় হাতটা টনটন করছে। কোনো রকম মগের ভাঙা টুকরোগুলো উঠিয়ে চলে যায়। হাতে বেশ জ্বালা করছে ইয়ামিনার, কাউকে দেখাতে চায় না, কিন্তু অসহ্যভাবে হাতটা জ্বলছে। কল ছেড়ে দিয়ে হাতটাতে পানি দিয়ে রেখেছে, একটু একটু আরাম লাগছে। ফর্সা হাতটা একদম লাল টকটকে হয়ে আছে। এ মা ভাবি, হাতে কি হলো, এত লাল হয়ে আছে কেন?
ইয়ামিনা ধর পড়িয়ে পেছনে তাকায়। আসলে কফিটা একটু হাতে পড়ে গিয়েছিল, খেয়াল ছিল না। আহারে ভাবি, তুমি না খেয়াল রাখবা না? আচ্ছা আমার সাথে এসো, মলম লাগিয়ে দেই। চারিদিকে সন্ধ্যা নেমেছে, পুরো বাড়ি লাইটিং করা হয়েছে, বেশ জাঁকজমকভাবে সাজানো হয়েছে পুরো বাড়ি। একে একে অতিথিরা আসা শুরু করে দিয়েছে, পুরো বাড়ি ভর্তি মেহমান। আমি ব্ল্যাক স্যুট পরেছে আর রোলেক্স ব্ল্যাক ওয়াচ, চুলগুলো জেল দিয়ে স্ট্রেট করা, কোনো হিরোর থেকেও কম লাগছে না। আমির সবার সাথে কথা বলছে, হয়তো কষ্ট ভুলে থাকতে চাইছে সবার মাঝে, কিন্তু মানুষ ওই কষ্টটাকে বারবার তার সামনে তুলে ধরছে, তার আপাইজ নিয়ে বেশি কথা বলছে, যেটা আমিরের সামনে কেউ বলার সাহস না করলে আশেপাশের মানুষের মাঝে যে খুশুর 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 চলছেই তা সে ভালোই বুঝতে পারছে। ইয়ামিনা ব্ল্যাক শাড়ি পরেছে আমিরের সাথে মিল রেখে, সাথে ব্ল্যাক হিজাব, হাত ভর্তি কাচের চুড়ি, মুখে হালকা মেকআপ। বাহ ভাবি, তোমাকে তো আজ দারুণ লাগছে, ভাইয়াতে তোমাকে দেখলে চোখ সরাতেই পারবে না। মাশাআল্লাহ, আরুষি চোখ মেরে বলে, আমি ছেলে হলে তোমাকে নিয়ে এতক্ষণে পালিয়ে যেতাম। ইয়ামিনা শুকনো হাসি দেয়, তোমাকে খুব সুন্দর লাগছে আরু। ইয়ামিনা দাঁড়িয়ে সবার সাথে কথা বলছে, জাফরা ভাবি সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, অনেক বড় বড় মানুষ বিজনেস আইকনদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। হঠাৎ কিছুটা দূরে চোখ যেতেই চোখ যেন একজোড়া নীলাভ চোখ তার দিকে চেয়ে আসে, আর ইয়ামিনার চোখের সাথে চোখাচোখি হতেই আমিরের চোখটা সরিয়ে নেয়। সামনের মানুষটার সাথে পরিচয় করিয়ে দিতেই ইয়ামিনা সামনে তাকিয়ে যেন স্তব্ধ হয়ে যায়, পা যেন ওখানেই থমকে গেছে, লড়ার শক্তিটুকুও সে পাচ্ছে না, চোখের কোণে অজস্র পানি থই থই করছে, একটু ধাক্কা দিলে যেন গড়িয়ে পড়বে সেই চির চেনা মুখ, মুখের হাসি, সব কিছুই যে একসময় তার দুনিয়া ছিল, এই তো তার দিহানজি। মুখটা একদম শুকিয়ে গেছে, হয়তো অনেক দিন নির্ঘুম রাত কাটিয়েছে, চোখের নিচে কালো দাগটা স্পষ্ট আর মুখে মলিন হাসি। দিহা নামটা যেন আটকে আসছে, জাবিরের ডাকে জাফরা ভাবি কিছুটা দূরে চলে যায়। দিহান করুণ চোখে তাকিয়ে আসে, নিজেকে ঠিক করে বলে, কেমন আছো ইয়ামিন? যেমনটা রেখে গিয়েছিলেন তেমনটাই আলহামদুলিল্লাহ। দিহান আমিনার হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আসে, চোখের কোণে তার পানি, এই পানি যে অনেক কিছুর ভাষা বুঝিয়ে দিচ্ছে। ইয়ামিনা তাচ্ছিল্যের হাসি দেয়, বলেছিলেন না খুব সুখে থাকবো, দেখুন খুব সুখে আছি, অনেক ভালো আছি ওনার এত ভালোবাসায়। হঠাৎই পেছন থেকে আমির ইয়ামিনার হাতটা হ্যাসকা টান দেয়, ইয়ামিনা ভ্যাথা পেলেও সেটা প্রকাশ করে না। দিহান অন্যদিকে মুখ ঘুরিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নেয়, হ্যালো মিস্টার দিহান চৌধুরী, হোয়াটসঅ্যাপ মিট ইউ মাই ওয়াইফ, এক্সকিউজ মি বলে দিহান চলে যায়। হয়তো সবার মাঝে কান্নাটা আড়াল করতেই চলে গেছে, ইয়ামিনা এখনও দিহানের চলে যাওয়ার পথে তাকিয়ে আছে। ইয়ামিনার হাত আমির এতটাই শক্তভাবে ধরেছে, ব্যথাটা আরও প্রখর হয়ে গেছে, হাতের চুড়ি থাকায় কয়েকটা ভেঙে ইয়ামিনার হাতে গেঁথেও গেছে। আমির বাঁকা হেসে, তা কেমন লাগছে নিজের ভালোবাসাকে এত কাছে পেয়েও তার কাছে যেতে পারছো না? ইয়ামিনা কান্না ভরা চোখে আমিরের দিকে তাকায়, আমি এটাই দেখতে চেয়েছিলাম, আমার ভালোবাসা নিঃস্ব করে তোমাকে ভালো কি করে থাকতে দেই, তো মিসেস কেমন লাগছে আজকের সারপ্রাইজ? ইয়ামিনা ঝটকা মেরে হাতটা সরিয়ে ওইখান থেকে চলে আসে, খুব কান্না পাচ্ছে, একটা মানুষ এতটা নিস কিভাবে হয়? দিহানজি আপনি কি সুন্দর করে বলে গেলেন সুখের সংসার করতে, কিন্তু সংসার করতে একটা ভালো মানুষের মনের দরকার হয়, কিন্তু এই মানুষটার মধ্যে তাও নেই। ইয়ামিনা চোখ থেকে পানি পড়ছে, হাতের উল্টো পিঠ দিয়ে অনবরত মুছে চলেছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, কিন্তু ইয়ামিনার চোখ এখনও একজন মানুষকে খুঁজে চলেছে, সেটা তো তার দিহানজি। ইয়ামিনা একটু সামনে যেয়েই আশেপাশে ভালো করে দেখতে থাকে, হঠাৎ পাশে কিছু লোক বিশ্রী কথা শুনে ইয়ামিনার শরীর যেন ঘিন ঘিন করে ওঠে। পাশে তাকাতেই দেখে আমি সেই সব শুনেও কিছুই বলছে না, ভাবলীহীনভাবে আসে। ইয়ামিনার ঘৃণা জন্মে লোকটার ওপর, হঠাৎ লোকগুলোকে কেউ ঠাস করে চড় মারে, ইয়ামিনা পেছনে তাকিয়ে অবাক হয়। জাবির পাশ দিয়েই যাচ্ছিল, হঠাৎ ইয়ামিনার নামে এইসব কথা শুনে রাগে তার মাথাটা গরম হয়ে যায়। ইয়ামিনাকে সে নিজের বোনের মতোই ভালোবাসে, তার ব্যাপারে এইসব কথা সে কখনো শুনতে পারবে না। জাবির সামনে এসে লোক দুটোকে মারতে নিলেই
তার আগে লোক দুটোকে কেউ থাপ্পড় মেরে বসে। ইয়ামিনা পাশে তাকাতেই অবাক হয়ে বলে, ইভান ভাইয়া। চোখ জোড়া লাল করে ইভান ভাইয়া লোক দুটোর কলার ধরে বলে, কি পেয়েছিস কি তোরা? তোদের টাকা বাড়ি গাড়ি নাম সুনাম আছে বলে কি আমাদের সম্মান নেই? সাহস কিভাবে হলো আমার বোনের নামে বাজে কথা বলা? তোকে তো আজ আমি বলে ইভান মারতে নিলে জাবির এসে থামিয়ে লোকগুলোকে বেদম পেটায়। কারণ লোকগুলো বড় মাপের হওয়ায় ইভান ওদের সাথে পেরে উঠবে না, কেসে ফাঁসিয়ে দিতে পারে, তাই জাবির এসে লোকগুলোকে মারে। জাবির লোকগুলোর কলার ধরে তারপর বলে, আর কোনো দিনও যেন কোনো মেয়েকে ইফতিজিন করতে না দেখি, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। গার্ডসগুলো ইশারা করাতেই তারা ওই লোকগুলোকে টেনে বাড়ি থেকে বের করে দেয়। অনুষ্ঠান শেষ, সব গেস্টরা চলে গেছে, পুরো বাড়িতে পিনপিন নীরবতা। ইভান দাঁত মুখ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। একটু আগে কি হয়েছে না হয়েছে সেখানে আমিরের কোনো ভাবান্তরই নেই। আমির সেখান থেকে চলে যেতে নিলেই ইভান চিৎকার করে জাবিরের দিকে তাকিয়ে বলে, আমরা মধ্যবিত্ত বলে কি আমাদের মান সম্মান বলে কিছুই নেই? আমির হুইল চেয়ার থেকে হাতটা সরিয়ে ইভানের দিকে তাকায়, কি হয়েছে বলুন মিস্টার জাবির আবরার? খুব তো বলেছিলেন ইয়ামিনাকে কোনো কষ্ট পেতে দিবেন না, বোন হিসাবে নিয়ে যাচ্ছেন, সব দায়িত্ব আপনাদের। ইভান ইয়ামিনার হাতটা উঁচু করে ধরে বলে, দেখুন আমার বোন তো অনেক সুখে আছে, তাই না? যে দোষ আমার বোন কখনো করেই নি তার শাস্তি কেন আমার বোন পাচ্ছে? কেন আমারা মিডিল ক্লাস বলে? কেন আমরা কি মানুষ না মিস্টার জাবির? আপনি ভালো করেই জানেন সব দোষ ওই আমির আবরারের। আরে যার নিজেরই কোনো ঠিক নেই, মদ খেয়ে গাড়ি চালায়, সে আমার বোনের সম্মান রক্ষা করবে? আরে আমার বোন তো সেদিনই কোনো দোষ না করেই অপরাধী হয়ে গিয়েছিল। আর এই যে মিস্টার জাবির আজ যে এখানে সুস্থভাবে দাঁড়িয়ে আছেন, সেটা আমার বোনের জন্যই, নিজের জীবনের চিন্তা না করে আপনাকে বাঁচিয়েছিল সে। জাফরা ভাবি এতক্ষণ চুপ থাকলেও এখন মুখ খুলে অবাক হয়ে বলে, মানে? ইয়ামিনা ইভানের হাত ধরে শান্ত করে বলে, থাক না ভাইয়া, যা হওয়ার হয়ে গেছে, এসব নিয়ে কথা না বললে কি নয় ভাইয়া? তো জাবির ইয়ামিনাকে থামিয়ে দিয়ে জাফরার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ জাফ, আজ হয়তো আমি এখানে তোমার সামনে দাঁড়িয়ে তার কারণ এই ইয়ামিনা। সেদিন আল্লাহর অশেষ রহমতে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিলাম, ওসিলা ছিল ইয়ামিনা, ইয়ামিনাই আমাকে বাঁচিয়েছিল। জাফরা অবাক হয়ে তাকিয়ে আছে, তার মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে সবটুকু জানতে চায়। জাবির লম্বা শ্বাস ছেড়ে বলে, সেদিন আমি অফিস থেকে খুব তাড়াহুড়ো করে বের হয়ে পড়েছিলাম, একটা ডিল নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তাই আশেপাশে খেয়াল না করে গাড়ির উদ্দেশ্যে সামনে হাঁটা দেই। গাড়ির সামনে আসতে না আসতেই একটা গাড়ি বেসামালভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আমার দিকে তেড়ে আসতেই কোথা থেকে কেউ একজন এসে তার সর্বোচ্চ দিয়ে আমাকে ধাক্কা দেয়, যার কারণে আমার কিছু না হলেও ইয়ামিনা গুরুতর অ্যাক্সিডেন্ট করে। আমি কোনো মতে ইয়ামিনাকে ধরে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দেই, সেখান থেকে ইয়ামিনাকে আমি আমার বোনের মর্যাদা দেই। কথাটা বলেই জাবির হাঁপ ছাড়ে, জাফরার চোখের কোণে পানি। যে মেয়ে নিজের জীবনের চিন্তা না করে একজনকে বাঁচাতে পারে, সে কিছুতেই অন্য কারোর জীবন নষ্ট করতে পারে না। জাফরার আর আরুশির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমিরের চোখ এতক্ষণ নিচে থাকলেও চোখ তুলে ইয়ামিনার দিকে তাকায়। জাবির হাত দিয়ে চুলগুলো পেছনে নিয়ে একটা লম্বা শ্বাস ছেড়ে ঘৃণার দৃষ্টিতে আমিরের দিকে তাকিয়ে বলে, ওই মেয়েটার কোনো দোষ ছিল না। আরে তুই তো সেদিন মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলি, কেন কোনো কিছু সত্যতা না যাচাই করেই ইয়ামিনাকে এত বড় শাস্তি দিয়ে দিলি? আরে নিজের ভালো তো কাকও বোঝে, তুই তো চোখ থাকতেও অন্ধ ছিলি, তোর রিপোর্টের টেস্টে লেখাও ছিল তুই সেদিন ড্রাঙ্কড ছিলি, আর ওই ঈশিতা কিভাবে পারে এতটা ইরেসপন্সিবল হতে? তুই ড্রাঙ্ক জানা সত্ত্বেও তোকে গাড়ি ড্রাইভ করতে দিয়েছে, তোকে একবারের জন্যও না করেনি? অতীত সেদিনের দিনটা ছিল অন্যরকম, ইয়ামিনার খুশির যেন শেষ নেই। আজ দিহানজির সাথে তার বিয়ের তারিখ ঠিক হয়েছে, আর দুই সপ্তাহের পরেই তাদের বিয়ে। ভাবতেই আনিশার সারা শরীর যেন নেচে ওঠে। ইয়ামিনার খুশির আরেকটা কারণ হচ্ছে তার ইভান ভাইয়া আজ প্রথম গাড়ি কিনেছে। ইয়ামিনার অনেক দিনের স্বপ্ন ছিল পুরো ফ্যামিলি মিলে গাড়ি করে লং ড্রাইভে যাবে। খুশিতে ইভানকে জড়িয়ে ধরে ইয়ামিনা, আর ইয়ামিনার চোখে মুখে খুশির ঝিলিক। এই ললিপপ, গাড়িটা কিন্তু তোর জন্য কিনেছি, কেমন হয়েছে বল?
ইয়ামিনা খুশিতে গদগদ হয়ে বলে, মাশাআল্লাহ, আমার স্বপ্নের মতো হয়েছে ভাই, আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। তাহলে চল একটা লং ড্রাইভ দিয়ে আসি, কি বলিস? বাবা, আনিশা নাচতে নাচতে বলে, একদম চলো ভাইয়া। ইভান গাড়ি ড্রাইভ করছে আর আনিশার বারবার সিটে উইন্ডোতে সব জায়গায় হাত দিয়ে বারবার দেখছে। একটা সময় কত স্বপ্ন দেখত নিজের গাড়িতে ঘুরবে। ইভান ইয়ামিনার কাণ্ড দেখে মুখ টিপে টিপে হাসছে, কিরে ললিপপ, কেমন লাগছে? অসম ভাইয়া, আমার কি যে খুশি লাগছে, কিভাবে বোঝাবো তোকে। ইভান এসে কিছু একটা চিন্তা করে বলে, তুই ড্রাইভ করবি? ইয়ামিনার চোখটা বড় বড় করে তাকায়, আরে ভয় পাচ্ছিস কেন, তোর ভাই আছে, কি করতে এখানে? হ্যাঁ, আজকে তোর এই ইচ্ছাটাও পূরণ করে দিব। ইয়ামিনা আরও অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে ভাই আমার এই ইচ্ছার কথা? আমি সবই জানি ললিপপ, ইয়ামিনার গাল টেনে বলে। ইভান গাড়ি থামিয়ে ইয়ামিনাকে ড্রাইভিং সিটে বসিয়ে দিয়ে নিজে ইয়ামিনার পাশে বসে পড়ে। তোর জন্যই তো গাড়ি কিনেছি, ওইখানে দেখ নিচে বলে ইভান ইয়ামিনাকে ভালোভাবে বুঝিয়ে দেয়। ইয়ামিনা ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল আর ইভান নানাভাবে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে। হঠাৎ ভাই আমার খুব ভয় করছে, ইয়ামিনা কিছু অঘটন ঘটে ওদের সাথে, গাড়ি একটা বিড়ালে চলে যায়। আমার ললিপপের থেকে বড় তেইছু, ইয়ামিনা দ্রুত ব্রেক করতে যে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেয়। হঠাৎ এমন হবে ইভান বুঝতে পারেনি, আর তখনই সামনে দিয়ে একটা গাড়ি তেড়ে আসতে থাকে। বেশ বেসামাল ভাবে গাড়িটা সামনের দিকে এগোচ্ছে, আর গাড়িতে ব্যক্তি দুইজন আর কেউ না, ঈশিতা আর আমির ছিল। গাড়িটি বেসামাল করে চালানোর কারণে গাড়িটা আগে থেকে ব্রেক ফেল করে যায়, যার কারণে আমির চাওয়া সত্ত্বেও গাড়িটা নিয়ন্ত্রণে আনতে পারছিল না। ঘটনার দ্রুততায় ইভান বুঝে উঠতে পারছিল না। ইয়ামিনা ভয়ে গাড়ির স্টিয়ারিং থেকে হাতটা সরিয়ে ফেলে। ইভান কোনো মতে ইয়ামিনার পায়ের দিকে ঝুঁকে গিয়ে গাড়ির এক্সেলেটরে পা দিয়ে ব্রেক কষে, কিন্তু তার আগেই আমিরের গাড়ির সাথে ইভানের গাড়ির সাইডে লেগে আমিরের গাড়ির পথ বেঁকে গাছের সাথে একটা জোরে ধাক্কা খায়, যার ফলে গাড়ির অর্ধেক অংশ ভেঙে নাজেহাল অবস্থা হয়ে পড়ে। ইয়ামিনা আর ইভানও গুরুতর আহত হয়। বর্তমান জাবির তাচ্ছিলের হাসি হেসে বলে, তোর গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়েছিল তোর অসাবধানতায়। আরে ইয়ামিনার গাড়ির সাথে ধাক্কা না লাগলে তুই অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা লেগে উপরে চলে যেতি, কিন্তু আল্লাহর রহমতে বেঁচে গেছিস। আর অপরাধ না থাকার সত্ত্বেও একটা নিষ্পাপ মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছিস। আমির স্তব্ধ হয়ে বসে আছে, চোখে আবারও ওই দৃশ্যটা ভেসে উঠেছে। খুব কষ্ট হচ্ছে তার, নিজেকে অপরাধী লাগছে, চোখ যেন লাল হয়ে আছে, চোখের কোণে অবাধ্য কিছু জল এক দৃষ্টিতে ইয়ামিনার দিকে তাকিয়ে আছে। নিজের প্রতিশোধে অন্ধ হয়ে একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। অনেকক্ষণ এইভাবে তাকিয়ে থেকে আমির কিছু না বলেই হুইল চেয়ারে হাত রেখে সোজা রুমের দিকে চলে যায়। জাফরা ভাবি ইয়ামিনার কাঁধে হাত রেখে বলে, আর চোখে তার টলমলো পানি, ধরা গলায় বলে, আমাকে পারলে মাফ করে দিও, তোমার ব্যাপারে না জেনে তোমাকে অনেক ভুল বুঝেছি। ইয়ামিনা হেসে বলে, তুমি আমার বড় ভাবি, আর তোমাকে মাফ চাইতে হবে বা কেন, আর যা হয়েছে হয়ে গেছে, বাদ দাও না ভাবি। জাফরা ইয়ামিনাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়, আরুষিও ইয়ামিনাকে জড়িয়ে ধরে। ইয়ামিনার চোখেও পানি, এটা যে খুশির পানি, এটা অন্য কারোর ভালো লাগা কাজ করছে। জাবির ইভানের কাঁধে হাত দিয়ে বলে, তুমি চিন্তা করো না, ইয়ামিনার এই ভাই বেঁচে থাকতে ওর গায়ে কোনো আঁচও আসতে দিবে না। ইভান সামনে এসে ইয়ামিনাকে জড়িয়ে ধরে, ললিপপ কি করেছিস? কান্না করতে করতে ইভান কান্না মুছে দেয়, বলে, মুখ তো একবারে টমেটোর মতো লাল করে রেখেছিস, আমি কিন্তু আসবো মাঝে মাঝে তোকে দেখতে, তুই একদমই মন খারাপ করবি না, কেমন, আজ আসি তাহলে ললিপপ? পাশ থেকে জাফরা ভাবি বলে, সে কি এসেই চলে যাবে, আজকে থেকে যাও। না ভাবি, আজ না, আরেকদিন আসবো, আসি ললিপপ, বলে ইভান চলে যায়। ইয়ামিনা রুমে ঢুকে চারপাশে চোখ বোলায়, আমিরকে দেখতে না পেয়ে বারান্দায় পা বাড়ায়। পুরো আকাশ ঘুটঘুটে অন্ধকার, আজ চাঁদটাও যেন কোথায় লুকিয়ে পড়েছে। আমির এক মনে আকাশের দিকে চেয়ে আসে, ইয়ামিনা পাশে এসে দাঁড়ায়। আমির আকাশের দিকে চেয়ে বলে, আমি খুব স্বার্থপর আর খারাপ, তাই না? হঠাৎ এমন কথায় ইয়ামিনা একটু ইতস্তবোধ করে, উত্তরে কি বলবে ইয়ামিনা বুঝতে পারছে না। আমির ইয়ামিনার উত্তরের আশা না করেই রুমে চলে যায়। কিছুক্ষণ পর ইয়ামিনা এসে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়ে। সকালে একটা মেয়ের আওয়াজে ইয়ামিনার ঘুম ভেঙে যায়।
উঠে চারপাশে তাকিয়ে দেখে আমির পাশে নেই। ইয়ামিনা কিছুটা অবাক হয়, পাশের রুম থেকে আওয়াজটা আসছে। ইয়ামিনা শাড়িটা ঠিকঠাক করে মাথায় ঘোমটা দিয়ে রুম থেকে বের হয়, আওয়াজটা অফিস রুম থেকেই আসছে। আমির তার রুমের পাশেই খুব শখ করে একটা রুম বানিয়েছিল, অফিসের যাবতীয় কাজ সে এখানেই করে। ইয়ামিনার ইচ্ছা না থাকা সত্ত্বেও রুমের দিকে উঁকি দেয়। আমিরের চোখ অসম্ভবভাবে লাল হয়ে আছে, চোখের রগগুলো যেন ফুলে উঠেছে, চোখের মধ্যে একরাশ ঘৃণার জল। কেন এমন করছো ঈশিতা? আজ আমার এই পঙ্গুত্বের কারণে তুমি আমাকে ভালোবাসতে পারছো না? এতটাই দুর্বল ছিল আমাদের ভালোবাসা। দেখো, আমি তোমাকে আগে ভালোবাসতাম, এখন বাসি না। আর আমি রিলেশনে তোমাকে কোনো কমিটমেন্টও দেইনি যে ভালোবাসতে হলে তোমার সাথে আমাকে সারা জীবন থাকতে হবে। তুমিও মজা করেছো, আমিও করেছি, তাও আবার কিছু সময়ের জন্য। হট দা বলেই ঈশিতার সামনে গ্লাসটা ছুঁড়ে মারে রাগে, তার সারা শরীর কাঁপছে। আমি নিজেকে যথাসম্ভব শান্ত করে বলে, তাহলে কেন ভালোবাসি ভালোবাসি বলে আমার পিছনে সারাদিন ঘুরতে? কই, আমি তো তোমাকে বলিনি আমাকে ভালোবাসতে, তুমি তো এসেছিলে আমার কাছে ভালোবাসার অধিকার নিয়ে। আজ যখন আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি, তখন তোমার কাছে মজা মনে হচ্ছে? আমির চিৎকার দিয়ে বলে, আনসার মি ড্যাম ইট, লিসেন, এত রিয়্যাক্ট করার কী আছে? হ্যাঁ, ইটস নর্মাল, আমার তোমাকে এখন আর ভালো লাগে না, বিয়ে তো করেই ফেলেছো, পা দুটো ভেঙে পড়ে আসো, কিন্তু শরীরের চালা কমেনি তাই তো? একদিনেই বিয়ে করে ফেলেছো কেন? তোমার বউ কি সুখ দিতে পারছে না বলে আমার কাছে আসার চেষ্টা করছো? তো ভালো করে শুনে রাখো, আমি কখনো তোমার কাছে কামব্যাক করব না। আমি কেন? কোনো মেয়েই করবে না তোমার এই পঙ্গুত্বের কারণে। ওই মেয়ে নিশ্চয়ই টাকা পয়সা দেখেই তোমাকে বিয়ে করেছে, থার্ড ক্লাস মাইন্ডের চিপ গার্ড। কোনো ভালো মাংসের মেয়ে বিয়ে কি? তোমার এই অবস্থা দেখে তোমার দিকে ফিরেও তাকাবে না। আমির এখনো ওইভাবেই তাকিয়ে আছে। এটাই কি তার সেই ঈশিতা ছিল যে তাকে পাগলের মতো খালি ভালোবাসি ভালোবাসি বলে তাকে পাগল করে ফেলত? নিজের এরকম না হলে ঈশিতার রূপ কখনো সে দেখতে পেত না। আমিরের বুকে চিনচিন করে ব্যথা হচ্ছে, ঈশিতার মুখ থেকে এইসব কথা শুনবে কখনো ভাবতেও পারেনি, খুব কষ্ট হচ্ছে। আমিরের গলা ধরে আসছে, ধরা গলায় বলে, ঈশিতা তুমি আমাকে এসব বলতে পারলে? তুমি আমাকে না খুব ভালোবাসতে? ও হ্যালো, খালি ভালোবাসার দোহাই দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করতে আসবা না, এতটাও ক্যারেক্টারলেস আর নির্লজ্জ কেমনে হয়? বারবার ফিরিয়ে দেওয়া সত্ত্বেও কেমন করে কুকুরের মতো ঘু ঠাস আর বলতে পারলো না। তার আগে ইয়ামিনা কষিয়ে ঈশিতার গালে চর মারে, ঈশিতা তাকাতেই যেন ইয়ামিনা আরেকটা চর মেরে বসে। আমি অবাক হয়ে তাকিয়ে আছে, এমন কিছু হবে সে ভাবতেও পারেনি। ইয়ামিনা এখন নিজের মধ্যে নেই রাগে, তার সারা শরীর ঝংকার দিয়ে উঠেছে। ঈশিতা কিছু বলতে নিবে তার আগে ইয়ামিনা বেশ বড় গলায় বলে, এই মেয়ে সমস্যা কি তোমার? উনি কিছু বলছে না দেখে মুখে যা খুশি তাই বলে যাচ্ছ, ক্যারেক্টারলেস কাকে বলছো, নির্লজ্জ কাকে বলছো? আরে ক্যারেক্টারলেস তোমাদের মতো মেয়েরা হয় যারা জামা কাপড়ের মতো ছেলে বদলায়। উনি তোমাকে কিছু বলছে না দেখে ভেবে নিও না, উনি তোমার এসব চিপ টাইপের কথা স্বীকার করে নিয়েছে, উনি তোমাকে ভালোবাসে বলে সব শুনে যাচ্ছে। আরে যে মেয়ে ভালোবাসার মূল্য দিতে পারে না সে মেয়ে কাউকে ভালোবাসবে কিভাবে? তোমার কাছে ভালোবাসা টাকার খেল হতে পারে, সেদিন উনি পুঙ্গত্ব ছিল না বলে সে তুমি তাকে ভালোবাসতে, আজ তার এই দুরবস্থা তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছ। তো কান খুলে শুনে রাখো, তোমাদের মতো মেয়ে কোনো দিনও সুখী হতে পারবে আমি গ্যারান্টি দিয়ে বলছি। আজ উনার ভালোবাসা তোমার কাছে নির্লজ্জ মনে হচ্ছে, কিন্তু একদিন এই ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু সেদিন তুমি তার ধরাও পাবে না। আর থার্ড ক্লাস গার্ল কাকে বলছো, নিজেকে একবার আয়নাতে ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে ক্যারেক্টারলেসকে। যদি আর একটুও লজ্জা থাকে তো সোজা এখান থেকে কেটে পর, কোনো দিনও যেন তোমার মুখ না দেখি, তাহলে আমার ভয়ঙ্কর রূপ দেখতে বাধ্য হবে, জাস্ট গেট লস্ট। ঈশিতা আমিরের দিকে একবার তাকিয়ে গালে হাত দিয়ে গটগট করে চলে যায় সেখান থেকে। ইয়ামিনা রাগী দৃষ্টিতে আমিরের দিকে তাকিয়ে চিল্লিয়ে বলে, আপনার কি লজ্জা শরম বলতে কি কিছু নেই? ওই মেয়ে ঠিকই বলেছে, আপনি আসলেই নির্লজ্জ, চোখের সামনে সব দেখে কেন না দেখার ভান করছেন?
আপনি কি বুঝতে পারছেন না ওই মেয়ে আপনাকে কোনো দিন ভালোবাসেনি? আরে যার নিজের ক্যারেক্টার ঠিক নাই সে ভালোবাসবে কিভাবে? এইভাবে অন্ধ না হয়ে চোখ খুলে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখুন। বারবার কেন নির্লজ্জের মতো ওই মেয়ের ভালোবাসা চাইছেন? যদি একটুকু নিজের মধ্যে আত্মসম্মান বেঁচে থাকেন তাহলে ওই ক্যারেক্টার লেস মেয়ের কাছে ফিরে যাবেন না। আমির ইয়ামিনার দিকে তাকিয়ে আছে। ইয়ামিনার মুখ রাগে পুরো লাল আভায় ধারণ করেছে। রাগে ইয়ামিনার ঠোঁট কাঁপছে রীতিমতো। আমির এখন স্তব্ধ হয়ে বসে আছে। ইয়ামিনা আর কিছু না বলে রুম থেকে বের হয়ে আসে। ঠেস দিয়ে দেয়ালে দাঁড়িয়ে পড়ে চোখের কোণে জল যেন থামছে না। আজ তার দিহানজি পাশে থাকলে ওই মেয়ে কখনো তাকে এসব বলার সাহস পেত না। কেন করলেন আমার সাথে দিহানজি? আমি যে আর পারছি না, হাঁপিয়ে উঠেছি এই মিথ্যে সংসার খেলতে খেলতে। হঠাৎ রুমের ভেতর পড়ার কিছু আওয়াজ পেয়ে ইয়ামিনা দৌড়ে রুমে যায়। যে দেখে আমির হুইল চেয়ার থেকে নিচে পড়ে গেছে, উঠতে পারছে না। গ্লাসের বেশ কয়েকটা টুকরা আমিরের হাতে বিঁধে গেছে, যার কারণে বেশ রক্ত বের হচ্ছে। ইয়ামিনা তড়িঘড়ি করে আমিরকে ধরে উঠায়, উঠিয়ে কোনো মতে সফায় বসায়। আমিরের হাতের রক্ত ইয়ামিনার সাদা পেটে পিঠে লেপটে গেছে। ইয়ামিনা অস্থির হয়ে বলে, আপনি একটু বসুন এখানে, আমি এখনই আসছি বলে ইয়ামিনা উঠতে নিলে তার আগেই আমির রক্তামাখা হাতে ইয়ামিনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে কেঁদে দেয়। ইয়ামিনা অবাক সাথে বিচলিত হয়ে পড়ে, এত রাগী আর গম্ভীর মানুষ এইভাবে কাঁদতে পারে ইয়ামিনা ভাবতে পারছে না। আমির হাতের বাঁধন আরো শক্ত হয়ে আসে। ইয়ামিনার অস্থিরতা যেন একটু একটু করে বেড়ে চলছে। আমিরের হাতের রক্ত ইয়ামিনার গলা ঘাড় পেটে রক্তের দাগ শুকিয়ে গেছে। ও, আপনার হাত অনেকখানি কেটে গেছে, আপনি বব বসুনা, আমির জড়িয়ে ধরা অবস্থাতে বলে, জানো আজও আমি সহজ, আজও আমার মনটা সরল, আজও আমার ভালোবাসা অবুজ, আজও আমি নিষ্পাপ, কিন্তু কি যেন নেই, কে যেন নেই, কিছু একটার অভাব অনুভূতিও ও অনুভব করছি। আমার অনুভূতিতে একটা অভাব আছে, একটা বড় কষ্ট আছে, একটা বড় পাথর আছে। আমি ফিল করতে পারি, আমি বলতে পারি না, আমি বুঝাতে পারি না, আমি শুনতে পাই না। আজ আমি আমার আমিকে খুঁজে পাই না, আজ আমি আমার আমিকে বুঝাতে পারি না। আমি কতটুকু ভালোবাসি আমারা, আমিকে শোনাতে পারি না যে আমি একজনকে ভালোবাসি। ও, আমি তো ভালোবাসতাম, ও তো আমাকে কখনো ভালোবাসেইনি, শুধু আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। বিশ্বাস করো, সেদিন নিজের সবকিছু ত্যাগ করে ওকে বাঁচিয়েছিলাম, নিজের বাঁচা মরা চিন্তাটুকু করিনি সেদিন। আমির বুঝতে পারছিল না কি করবে। গাড়ির ব্রেক হঠাৎ করেই কাজ করছে না, কিছুতেই ব্রেক করা যাচ্ছে না। তার মধ্যে ড্রিঙ্ক করার কারণে আমিরের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমিরের চোখ জোড়া ক্রমশ বন্ধ হয়ে আসছে, কিন্তু চোখ কিছুইতেই সে বন্ধ করতে চায় না। ঈশিতার যদি কিছু হয়ে যায়। আমির সামনের দিকে তাকিয়ে ঈশিতার দিকে তাকায় একটু ঘাবড়ে যায়। ঈশিতা কান্না করতে করতে চিল্লিয়ে বারবার বলছে গাড়ি থামাতে। ওদিক দিয়ে একটা গাড়ি অনবরত তেড়ে আসছে। আমির শেষবারের মতো অসহায় দৃষ্টিতে ঈশিতার দিকে তাকায়। নিজের সিট বেল্টটা খুলে ঈশিতাকে নিজের বাহুতে শক্ত করে জড়িয়ে ধরে। বিধ্বস্ত অবস্থায় গাড়িটি ছিটকে একপাশে পড়ে আছে। গাড়ির এক সাইডের অংশ খণ্ড খণ্ড রাস্তায় ছড়িয়ে আছে। আমির শেষবারের মতো ঈশিতার দিকে আধো আধো তাকিয়ে অস্পষ্ট কণ্ঠে বলে, আমি থাকতে তোমার কিছু হবে না ঈশু। তারপর আমিরের আর কিছুই মনে নেই। আমিরের হাতের বাঁধন কিছুটা আলগা হতে ইয়ামিনা আমিরের মুখ দুহাত দিয়ে আকরে ধরে, আপনি একটু বসুন, আমি আসছি। ইয়ামিনা আমিরকে ছেড়ে রুম থেকে বের হয়ে যায়। আমির ইয়ামিনার যাওয়ার পথে চেয়ে আছে। কিছুক্ষণ পর ইয়ামিয়া রুমে এসে আমিরের পাশে বসে, হাতে তার ফার্স্ট অ্যাড বক্স। আমির এখনো ইয়ামিনার দিকে চেয়ে আছে। ইয়ামিনা আমিরের হাতটা নিজের কাছে নিয়ে ব্যান্ডেজ করে দেয়। আমিরকে ধরে হুইল চেয়ারে বসিয়ে রুমে নিয়ে যায়, ধরে বেডে শুয়ে দেয়।
यामिना शुधु एक बार आमिरेर दिके ताकिये बोले, आपनार घुमेर प्रयोजन, घुमिये नीन। आमिर शुधु ताकिये ताकिये देखछे, कखन जे घुमिये गेछे खेयाली नेई। हठात पायर कारो छोआ पेये आमिर आचमका उठे बसे, यामिना आमिरेर पायर काछे बसे पा मालिश करे दिच्छे। तुमी एखाने आमिर एकटु अबाक हय, आर एकी पाये हात दिच्छ केन? प्लीज उठे बसो। के बोलेछे पाये हात दिएछि? आमी तो मलम लागिए दिच्छिलाम आपनार पाये। एखन उठे बसो। यामिना किछु बोलते जाबे तार आगे आरुषिर कण्ठ पेये दुजने दरजार दिके ताकाय। भाइया भाभी खेते आसो, भाभी तोमादेर डाकोच्छे। यामिना आरुषिर दिके ताकिये बोले, तुमि जाओ, आसछि आमरा। খাবার টেবিলে সবাই বসে আছে, ইয়ামিনা সবাই খাবার বেড়ে দিচ্ছে, কিন্তু বিপত্তি হচ্ছে আমিরের দুহাতে ব্যান্ডেজ করা। এদিক ওদিক বারবার আমির তাকাচ্ছে। হঠাৎ আরুষি বলে উঠে, এ কি ভাই, তোমার হাতে ব্যান্ডেজ কেন, এইভাবে কিভাবে কেটেছে? এতক্ষণে জাফরা আর জাবির আমিরের হাতের দিকে তাকায়। জাফরা ভাবি অস্থির হয়ে বলে, এমা তোমার তো দেখি হাত অনেকখানি কেটেছে, কিভাবে কাটলো? জাবির একবার তাকিয়ে খাওয়া মনোযোগ দেয়। তেমন কিছু না, গ্লাস হাত থেকে পড়ে গিয়েছিল তাই কেটে গেছে। আমি পরে খাবো, আমার রুমে খাবার পাঠিয়ে দিও। আমি চলে যেতে নিলে ইয়ামিনা আমিরের হাত শক্ত করে ধরে, কিছু না বলে প্লেটে খাবার বেড়ে আমিরকে খাওয়াতে শুরু করে। কি হলো, হা করুন। আমির অবাক দৃষ্টিতে ইয়ামিনার দিকে তাকিয়ে আছে। আমির হা করতে ইয়ামিনা আমিরের মুখে খাবার দিচ্ছে। আরুষি জাফরা একের উপরের দিকে চাওয়া চাওয়ি করে মিট মিট করে হাসছে। ইয়ামিনা খাওয়া দাওয়া শেষ করে আমিরকে রুমে নিয়ে আসে। রুমে আসতে আমির রুহানকে ডাক দেয়। রুহানকে ডাকচ্ছেন কেন? আমি শাওয়ার নিব, ওর সাহায্য লাগবে। কেন, রুহান আপনার বউ নাকি? আমির একটু চমকায়, বউ হতে যাবে কেন? আমি তো আছি এসব করার জন্য, তো রুহানকে কেন ডাকচ্ছেন? আপনি পারমিশন দিন বা না দিন, আমি আমার দায়িত্ব পালন করে যাব। তার জন্য আপনার কাছ থেকে পারমিশন নিতে হবে না। আমিরকে ওয়াশরুমে শাওয়ারের কাছে নিয়ে যেয়ে ঝর্ণা ছেড়ে দেয় ইয়ামিনা। আমির বসে ইয়ামিনার দিকে তাকিয়ে আছে। ঝর্ণার পানি আমিরের সারা শরীরে বেয়ে পড়ছে। ইয়ামিনা আমিরের দিকে একটু ঝুঁকে আমিরের মাথায় দুহাত দিয়ে আস্তে আস্তে শ্যাম্পু করে দিচ্ছে। আমির চোখ বুঝে নেয়, এতদিন পর যেন আমিরের অন্য রকম শান্তি কাজ করছে। সেটা কি ইয়ামিনার কারণে? কিন্তু কেন? ঝর্ণার পানিতে ইয়ামিনার শাড়ি ভিজে, পেট থেকে শাড়ি অনেকখানি সরে যায়, সাদা পেটে বিন্দু বিন্দু পানি জমে গড়িয়ে পড়ছে। আমির চোখ খুলতে ইয়ামিনার পেটের দিকে চোখ পড়ে ঠোঁট ছুঁই ছুঁই অবস্থা। আমির মুখটা অন্য পাশে করে নেয়। তুমি যাও, বাকিটা আমি পারবো, আমার শেষ হলে আমি তোমাকে ডেকে দিব। ইয়ামিনা কিছুটা সরে আসে। আমি বাহিরে আছি, কিছু প্রয়োজন হলে আমাকে ডেকে দিয়েন। ইয়ামিনা বারান্দায় দাঁড়িয়ে আছে। ভরা মেঘলা আকাশ, বৃষ্টি নেই, তারপরও আকাশটা মেঘলা হয়ে ঘোলাটে হয়ে আছে। নীল নীল আভা যেন মেঘে আড়ালে ঢাকা পড়েছে। আকাশের দিকে চেয়ে আছে ইয়ামিনা। অতীতটা যদি বর্তমান হতো খুব বেশি খারাপ হয়ে যেত দিহানজি। আজ যে আপনাকে খুব বেশি মনে পড়ছে, খুব বেশি কাছে পেতে ইচ্ছে করছে, এরকম একটি দিনে আপনি আমার জন্যে বলে ইয়ামিনা ঢুকরে কেঁদে দেয়। ইয়ামিনা নিজের চুল ঠিক করতে করতে সামনের মানুষটার দিকে বেশ রাগভাব নিয়ে তাকায়। আপনি কি সব সময় লেটে আসার ডিগ্রি নিয়ে রেখেছেন? একদিন যদি সময় মতো আসতেন তাহলে তো আমি ধন্যই হতাম। দিহান টেডি ফেস করে ইয়ামিনার গাল টেনে দিয়ে বলে, ইয়ুমনি আজকের এই স্পেশাল দিনটাকে স্পেশাল করার জন্যই একটু লেট হয়েছে। কি এমন দরকারি তলব করেছেন জনাব, আমাকেও একটু বলেন। এই নাও দিহান ইয়ামিনার হাতে একটা বক্স দেয়। খুলে দেখ। একটু বিরক্তিভাব ফুটে উঠেছে ইয়ামিনার মুখে। কি এটা যার জন্য আপনার সাত সমুদ্র সাঁতরে যেতে হয়েছে? খুলেই দেখ না।
यामिना बक्स खुलते जेनो ठोट जोड़ा प्रस्तुत हो आछे, काचेर चूड़ी ताओ आबार एतगुला, यामिनार खुशीते लाफाते इच्छे करछे। यामिनार सबचेये प्रिय जिनिसटा काचेर चूड़ी, तार कारण यामिनार निजेरी जाना नेई। आपनार जोन्नो कोएकटा गोलीर दोकान आवड़ाते आवड़ाते ए चूड़ी गुला निये एशेछी। एखन बोलेन सात समुद्र सात्रे कि आमार लाभ हलो बोले दिहान मुचकी हासि देय। आपनी एत एत गुला क्यूट, आपनी जानें ना एगुला आमार कत पछंदेर, थैंक्स एत स्पेशल गिफ्ट देवार जोन्नो। दिहान यामिनार हाथ धरे काछे निये आसे, दाओ पड़िए दे। यामिना अपलोक भावे ताकिये छिलो सेदिन। आमार माथाटा प्रचुर धरे आछे, एक कप कफी हबे, हठात एमन कथाय यामिन चमके पिछने ताकाय। कान्नाटा आड़ाल करे नेय सेटा आमिर भालो करे बुझते पेरेछे। यामिनार सेदिनेर कथा मने पड़े जाए, आपनी खाबेन। आमिर हालका हेसे बोले, चिंता करो ना, फेलबो ना। एबार सत्यि कफिटा माथा ब्यथार जन्य भीषण दरकार। मलिन एकटा हासि दिए आच्छा बोले यामिना चले जेते निले हठात खेयाल करे आमिरेर चूल थेके टप टप पानी पड़छे। टी-शार्टटा आधो भेजा होये आछे, यामिना रूम थेके टावालटा निये आमिरेर पाशे दाड़ाय। कि किछु बोलबे, माथा तो धरबे, आमाके डाकेन नि केन, प्रयोजन पड़े नि, आमार काछे दाओ, आमि मुछे निते पारबो, हात बाड़िये देय आमिर टावालेर जन्य। यामिना किछु ना बोले आमिरेर पिछने दाड़िये आमिरेर माथा मुछे देय, आमिर चुप होये बसे आछे। आमि कफि निये आसछि, बेश किछुक्षण पर यामिना कफि हाते बारान्दाय जाय। आमिर फोने कथा बोलछे आर अन्य हाथ दिए लैपटपे काज करछे। बाताशेर साथे साथे आमिरे छोटो छोटो सिल्की चूलगुलो पाल्ला दिए एदिक सेदिके छूटे चलछे। यामिना के देखे आमिर फोनटा रेखे कफि हाते नेय, एक चुमुक दिए यामिनार दिके ताकाय। एर आगे एत भालो कफि आमिर कखन खेयेछे बोले आमिर मने करते पारछे ना। मेयेटार चोखे कि जेनो आछे आमिर चेयेओ ना, गभीर भावे ताकाते पारे ना, एकटा घोरे पड़े जाए, बसो। यामिना आमिरेर कथा शुने बसे पड़े, थैंक्स कफिटार खूब प्रयोजन छिलो, यामिना छोटो करे एकटा हासि देय। कोन इयारे तुमि, यामिना एमन कथाय आमिरेर दिके ताकाय, चोख सरिये बोले भार्सिटिर फार्स्ट इयार। कि निये पड़छो, आर्टसेर सबजेक्ट निये, इच्छे साइंसेर सबजेक्ट निये पड़ा, किछु नम्बरेर जोन्नो चान्स पाइनि। आपनि कोन भार्सिटिते पढ़ालेखा करछेन, आमिर कफिर मगे चुमुक दिए बोले अक्सफोर्ड यूनिवर्सिटी, नामटा शुने यामिना आर चोखे ताकाय। कथा बोलते बोलते आमिरेर हठात हाँचि आसाते शरीरेर झाकुनिते कफिटा हाथ थेके पड़े मुख किछुटा लागे आर टी-शार्टे अनेकखानि पड़े जाए। आमिर एकटार पर एकटा हाँचि दिए चलछे, हाँचि दिते दिते अवस्था खराब। यामिना एतक्षण स्वाभाविक थाकले आमिरेर एई अवस्थाय किछुटा आवाज करे हेसे देय। हासिर शब्दे आमिर यामिनार दिके ताकाय, मुहूर्ते मध्ये आमिरेर चोख दुटो शीतल होये आसे। यामिनाके कखनो हासते देखेनि से, एक अन्य रकम घोरे चले गेछे। एई मेयेटा जदि सारा दिन तार सामने बसे बसे हासतो, ताहले चोख दुटोर साथे मनटाओ शीतल होये जेतो। बाड़ीर बागाने जाबेन, हठात यामिनार कथाय आमिरे ध्यान भांगे, यामिनार दिके एमन भावे ताकाय जेनो यामिना आमिरेर असहायत्वेर मजा निच्छे। कि होलो, जाबेन, विश्वास राखते पारेन, फेलबो ना आपनाके, शुधु शक्त करे धरे राखबेन। हुईल चेयार दिए आमिरके बाहिरे निये आसे यामिना, आमिर बाहिरे एसे लम्बा एकटा श्वास नेय। आज कतदिन पर बाहिरे एसेछे आमिर, एक अन्य रकम प्रकृतिके अनुभव करछे से। आसलेई कि प्रकृति एत सुंदर, चारपाशे विभिन्न फुलेर गाछ, ताजा काचा फुलेर गंधे चारपाशटा मऊ मऊ करछे, आशेपाशे पाखिर किचिरमिचिर शब्द शोना जाच्छे। यामिना सामने एगिए हाथ दुटो छड़िए प्रकृतिर एई घ्राणटाके आपन करे, पीछन फिरे आमिरेर दिके ताकाय। यामिना हाथटा बाड़िए देय आमिरेर दिके, मिष्टि एकटा हासि दिए बोले, भरसा राखुन आर हाथटा दिन। সেই হাতটাই যে আমিরের অন্ধকারে ডুবে যাওয়ার আলোর পথ ছিল সেদিন হয়তো আমির জানতো না। ইয়ামিনার হাতের উপর হাত রেখে শক্ত করে ধরে ইয়ামিনা আমিরকে টেনে নিজের সাথে জড়িয়ে নেয়।
আমির সব ভোর ইয়ামিনার উপর ছেড়ে দেয়। আমির চেষ্টা করছে নিজের পাটাকে যথাসম্ভব চালানোর। ইয়ামিনার কষ্ট হলেও সেটা মুখে প্রকাশ করছে না, আমিরকে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। তাকে যে হার মানলে চলবে না, ডাক্তার বলে দিয়েছিল আমিরকে বেশি বেশি হাঁটানোর জন্য। বেশ কিছুক্ষণ আমিরকে ধরে হাঁটায় ইয়ামিনা। হঠাৎই ঝুম ধরে বৃষ্টি নেমে, বৃষ্টিও যেন এতক্ষণ দুজনের প্রতীক্ষায় ছিল, বৃষ্টিতে দুজনে ভিজে একাকার হয়ে গেছে। আমির ইয়ামিনার কোমর ধরে ইয়ামিনার উপর ভর দিয়ে শরীরটাকে সামনের দিকে নিয়ে আসে। আমিরের চুল বেয়ে বৃষ্টির পানি ইয়ামিনার মুখের উপর পড়ছে। ইয়ামিনা আমিরকে শক্ত করে এখন ধরে আছে। ইয়ামিনা এতটাই কাছে ছিল যে আমিরের হৃদয় স্পন্দনের উঠা নামা শব্দ তা ইয়ামিনার কানে বাড়ি খাচ্ছে। হঠাৎ আমিরের খেয়াল হয় পুরো বাগানের আশেপাশে গার্ডসরা দাঁড়িয়ে আছে। আমিরকে দেখে ভয় শটান হয়ে দাঁড়িয়ে থাকলে আর চোখ দিয়ে ঠিকই ইয়ামিনার উপর নজর দিচ্ছে। আমির ইয়ামিনার দিকে তাকাতে মেজাজটা চটে উঠে। আমির ইয়ামিনা আঁচলটা টেনে দিয়ে মাথায় গোমটা দিয়ে দেয়। আমিরের চোখ দুটো কিছুটা লাল হয়ে আসে। আমাকে চেয়ারে বসিয়ে তুমি ভেতরে যাও, নাও কুইক। ইয়ামিনা আমিরের এমন কথাতে কিছুটা অবাক হয়। কেন আপনার শরীর খারাপ লাগছে? মুহূর্তে আমিরের গলার স্বর চেঞ্জ হয়ে আরো ভারী কর্কশ হয়ে আসে। আমি কি বলেছি শুনতে পাওনি? যাও বলছি। আর ভেতরে যাওয়া আগ পর্যন্ত যেন গোমটাটা মাথা থেকে না পড়ে। ইয়ামিনা একটু ইতস্তত করে আমিরকে বসিয়ে দিয়ে ভেতরে চলে যায়। আমিরের পাশ ফিরে তাকাতেই আশেপাশে যত গার্ডস সব গার্ডসরা এসে দাঁড়িয়ে পড়ে। আমির রুহান বলে চিৎকার দিতেই রুহান দৌড়ে এসে হাজির হয়। আমির সামনের দিকে তাকিয়ে বলে, নেক্সট টাইম যেন না দেখি। আমিরের কথা গার্ডসদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমিরের দৃষ্টি এখনো সামনের দিকে স্থির। আমির আবরার কি আর কি করতে পারে তা নিশ্চয়ই কারো অজানা নয়। আমির রুহানের দিকে ইশারা করতে রুহান আমিরকে ভেতরে নিয়ে যায়। রুহান আমিরকে রুমে দিয়ে চলে যায়। আমির দরজার দিকে তাকাতে দেখে ইয়ামিনা মায় ওয়াশরুম থেকে বেরিয়েছে। আধো ভেজা চুল পরমে ভেজা শাড়ি পাল্টে নতুন সুতি শাড়ি পরেছে। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে আমিরের চোখে চোখ পড়ে যায়। ইয়ামিনা ইতস্তত বোধ করে, চোখ সরিয়ে ফেললেও আমির ইয়ামিনার দিকে এখনো দৃষ্টি নিক্ষেপ করে আছে। কি জানি আছে এই চোখের মধ্যে, আমির না চেয়েও চোখ সরাতে পারে না। আপনি তো পুরো ভিজে গেছেন, জামা চেঞ্জ করে নিন না হলে ঠান্ডা লেগে যাবে। ইয়ামিনার কথায় আমিরের ধ্যান ভাঙে। হ্যাঁ করছি। ইয়ামিনা আমিরের সামনে একটা টি শার্ট ধরে, এই নিন। আমির সেটা হাতে নেয়। চেঞ্জ করতে যে বিপত্তি ঘটে, হাত কেটে যাওয়ার কারণে আমিরের টি শার্ট খুলতে কষ্ট হচ্ছে। তারপর চেষ্টা করছে ইয়ামিনা সেটা দেখতে পেয়ে আমিরের কাছে যায়। আমিরের টি শার্ট খুলতে খুলতে ইয়ামিনা বলে, আমাকে বললে হতো না, আপনার তো হাত কেটে গেছে, খুলতে তো সমস্যা হবে। ইয়ামিনা ভেজা টি শার্টটা বারান্দায় মেলে দিয়ে রুমে ভেতরে আসে। আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাও, ফ্রেশ হব। ইয়ামিনা আমিরকে ধরে উঠায়। আমিরের নাকে একটা মিষ্টি স্মেল আসে, ইয়ামিনার গায়ের থেকে আসছে। আমিরকে যেন এই স্মেলটা খুব বেশি টানছে, ইচ্ছে করছে সেখানে ডুব দিতে। ইয়ামিনা আমিরকে ওয়াশরুমে দিয়ে আসে। আমিরের ডাকে আমিরকে নিয়ে এসে বেডে শুয়ে দেয়, কম্বলটা টেনে দিয়ে লাইট অফ করে দেয়। আমিরও কিছু না বলে উল্টো হয়ে শুয়ে পড়ে। ইয়ামিনা বারান্দায় গিয়ে গ্রিল ধরে দাঁড়ায়। সারা শরীর ব্যথা করছে, আমিরকে বুঝতে না দিলেও এখন বেশ খারাপ লাগছে। এত লম্বা মানুষকে ধরে নেয়া আশা করা কম কথা না, যতই হোক মেয়ে মানুষ, এত ভার নেয়া ইয়ামিনার পক্ষে কষ্ট হয়ে পড়েছে। আমির বুঝতে পারলে হয়তো ইয়ামিনাকে কাছে আসতে দিত না, তাই ইয়ামিনা মুখে হাসি ভাব বজায় রাখে। কিন্তু তার যে হার মানলে চলবে না, যেভাবে হোক আমিরকে সবটুকু দিয়ে তার সেরে তুলতে হবে। এসব চিন্তা করে ইয়ামিনা রুমে আসে। চাঁদের আলো জালালা ভেদ করে আমিরের মুখের উপর পড়ছে। ঘুমের মধ্যে আমিরের মুখটা পুরো বাচ্চা বাচ্চা লাগছে। জেগে থাকলে তো রাগ সারাদিন মাথার উপর নিয়ে রাখে, আর এখন
এটা ভেবে ইয়ামিনা কিছুটা হেসে দেয়। বেডের এক পাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে শ্বাস নিতে আমিরের কষ্ট হচ্ছে। চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে ভোর হয়ে গেছে। বুকের উপর এখনো ভার অনুভব করছে। ভালো করে তাকিয়ে দেখে ইয়ামিনা আমিরের বুকে মাথা রেখে জড়িয়ে শুয়ে আছে। বাতাসে ইয়ামিনার চুলগুলো উড়ে আমিরের মুখে ভারী খাচ্ছে। আমির মুখের উপর থেকে চুলগুলো সরাতে ইয়ামিনা ঠোঁট উল্টে আমিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আমির নিজের অজান্তেই হেসে দেয়। ইয়ামিনার সামনে পড়া চুলগুলো কানে গুঁজে দিতে ইয়ামিনার গায়ে মিষ্টি স্মেলটা আমির এখনো পাচ্ছে। আমির চোখটা বন্ধ করে ইয়ামিনাকে নিজের সাথে জড়িয়ে নেয়। কখন যে আমির ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই। ইয়ামিনার ঘুম ভাঙতে দেখে ইয়ামিনা আমিরের বুকে আর আমির ইয়ামিনাকে জড়িয়ে রেখেছে। ইয়ামিনা একটু লজ্জা পেয়ে দ্রুত উঠে পড়ে। আমির যদি দেখে ফেলে আরো লজ্জা পড়ে যাবে। উনি হয়তো ঘুমের ঘোরে জড়িয়ে ধরেছে খেয়াল নেই, কিন্তু আমি কিভাবে এখানে এসে পড়েছি? আল্লাহ, উনি জেগে থাকলে কি হতো? ইয়ামিনা বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে আমিরকে ডাক দেয়। এইয়ে উঠুন, আজান দিয়েছে, নামাজটা পড়ে নিন। কি হলো? উঠুন, আমিরের উঠার নামই নেই। ইয়ামিনা আমিরের দিকে একটু ঝুঁকে হাত বাড়িয়ে ডাকছে, কি হলো? নামাজ ওয়াক্ত বেশিক্ষণ নেই, উঠুন। আমির ঘুমের ঘোরে ইয়ামিনার হাতটা ধরে হেঁচকা টান মেরে নিজের সাথে জড়িয়ে ধরে। আমির ঘুমের মধ্যে বীর বর করেই চলছে, প্লিজ আরেকটু ঘুমাতে দাও। আমির এত জোরে জড়িয়ে ধরেছে ইয়ামিনার যেন দম বন্ধ হয়ে আসার উপক্রম। ইয়ামিনা আর না পেরে আমির গায়ে জোরে চিমটি কাটে। আমির চোখ খুলে তাকায়। কিছুক্ষণ এইভাবে তাকানোর পর বুঝতে পারে আমির ইয়ামিনাকে ছেড়ে এক লাফে উঠে বসে। ইয়ামিনা উঠে শাড়ি ঠিক করে নেয়। আমির অপ্রস্তুত হয়ে বলে, ঘঘ ঘুমের ঘোরে হয়তো খেয়াল ছিল না। সমস্যা নেই, আমি উঠুন, নামাজটা পড়ে নিন। আমির ফ্রেশ হয়ে আসতে দুজনে নামাজ আদায় করে নেয়। খাওয়ার টেবিলে সবাই বসে আছে। ইয়ামিনা আর জাফরা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আমির খাওয়ার দিকে দৃষ্টি রেখে আরুষিকে বলে, কিরে এত রংচং মেখেছিস কেন তাও এত সকাল সকাল? আরুষি এমন কথায় মুখটা বাঁকা করে নেই। মেখেছি আমার ইচ্ছা, আর তোমার বউয়ের মতো এত সুন্দর না তাই আদা ময়দা মেখেছি। আর এমনিতেও আমার ফ্রেন্ডস আর কাজিন আসবে ভাবিকে দেখতে। আমির ইয়ামিনার দিকে তাকিয়ে আবার খাবারে মনোযোগ দিয়ে বলে, ও আচ্ছা। বিকেলের দিকে আমির রুমে বসে ল্যাপটপে বসে কাজ করছিল, হুইল চেয়ারে বসেছিল। বাহিরের আওয়াজে আমির বাহিরে এসে দেখে আরুষির ফ্রেন্ডসরা এসে পড়েছে, সাথে ফ্রেন্ডের কাজিনরাও আছে। ইয়ামিনা সবার সাথে হেসে কথা বলছে আর খাবার সার্ভ করছে। আরুষি সবার সাথে ইয়ামিনার পরিচয় করে দিচ্ছে। ইয়ামিনা হালকা গোলাপির সাথে কালো পাড়ের শাড়ি পরেছে। আমির ইয়ামিনার দিকে একদৃষ্টিতে চেয়ে আছে। কেন জানি আমিরের প্রচণ্ড রাগ লাগছে ইয়ামিনার উপর। পেছনে থেকে একটা ছেলে বলে উঠে, কেমন আছো? ছেলের কণ্ঠ পেয়ে ইয়ামিনা পিছন ফিরে তাকায়। হয়তো আরুষির ফ্রেন্ডের কাজিন তাই ভেবে ইয়ামিনা মিষ্টি হাসি দিয়ে বলে, জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি আরুষির ভাবি? আরুষির থেকে শুনেছিলাম আপনার কথা। ও হ্যাঁ, বাই দা ওয়ে আপনি আসলে অনেক সুন্দর, আপনার মতো আপনার হাতের রান্নাটাও মাশাল্লাহ। ইয়ামিনার কেন জানি বিরক্ত লাগছে লোকটাকে দেখে একটার পর একটা কথা বলেই যাচ্ছে। কথা কাটাতে আরুষির দিকে ইশারা করে বলে, আরুষি মনে হয় আমাকে ডাকছে, আপনি বসেন আমি আসছি। ইয়ামিনা আমিরকে খেয়াল করেনি, আরুষি পাশে যে বাকি জনদের সাথে কথা বলছে। পাশ থেকে আরুষির ফ্রেন্ডের কাজিন টয়াকে ফিসফিসিয়ে বলে, এত ছোট বয়সে বিয়ে হয়ে গেছে ভাবতে পারিস? আরে ভাবি আমাদের এইজের দেখতে ছোট লাগে। যাই বলিস ভাবি, কিন্তু দেখতে পুরা পুতুলের মতো। ভাইয়া তো পঙ্গু, ভাইয়ার সাথে বনে কিভাবে রে? আমার মনে হয় না এ মেয়ে বেশি দিন টিকবে, কয়েকদিন পরি ছেড়ে চলে যাবে দেখিস। এতক্ষণ আমির কপালে আঙুল ঘষে সবই শুনছিল, কেউ না শুনলেও লাস্ট কথাটা শুনে আমিরের রাগ চটে উঠে চোখগুলা লাল হয়ে আসে।
আমির ইয়ামিনার আঁচল ধরে হালকা টান দেয়। আঁচলে টান পেয়ে ইয়ামিনা পিছনে ফিরে তাকায়, আমির ইয়ামিনার আঁচল ধরে আছে। ইয়ামিনা কিছু বলার আগে আমির বলে উঠে, আমার ক্ষুধা লেগেছে, আমাকে ভেতরে নিয়ে যাও। ইয়ামিনা কিছু না বলে আমিরকে রুমের ভেতর নিয়ে যায়। আপনি বসুন, আমি আসছি, ইয়ামিনা যেতে নিলে আমির হাতটা ধরে ফেলে, কোথায় যাচ্ছ? আপনি না বলেছেন ক্ষুধা লেগেছে, তোমার যাওয়া লাগবে না। আমি সার্ভেন্টকে বলে দিয়েছি দিয়ে যাবে খাবার, ওরা যাওয়া না পর্যন্ত তুমি রুম থেকে বের হবা না। কেন যাব না, যদি কিছু প্রয়োজন পড়ে আমাকে ডাকলে। রাগে আমিরে হাত দুটো মুষ্টিবদ্ধ করে নেয় বেশ জোরে গলায় বলে, আমি একবার বলেছি না, না যেতে যাবে না। বেশ, ইয়ামিনা একটু ভয় পেয়ে যায়। আমির বুঝতে পেরে নিজেকে শান্ত করে ঠান্ডা গলায় বলে, আমি যেখানে না বলেছি সেখানে যাওয়ার কোনো মানে হয় না, আমি তোমার ভালোর জন্য বলছি। ইয়ামিনা আর কিছু না বলে বারান্দায় চলে যায়। আমির একটা লম্বা শ্বাস ছাড়ে। কিছুক্ষণ পর আরুষি রুমে আসে, ইয়ামিনাকে না দেখে বারান্দায় উঁকি দেয়, আরে ভাবি তুমি এখানে, আমি তোমাকে সারা ঘর খুঁজে বেড়াচ্ছি, চলো তো। কোথায় যাব? কোথায় মানে? তোমার জন্য আমার ফ্রেন্ডসরা আসলো তোমাকে দেখবে বলে, আর তুমি এখানে বসে আছো, তাড়াতাড়ি চলো। আমির যেতে মানা করেছে বললে, যদি আরুষি অন্য কিছু মনে করে, ইয়ামিনা কি বলবে বুঝতে পারছে না। আসলে আমার শরীরটা ভালো লাগছিল না তাই এসে পড়েছি, তোমার ফ্রেন্ড তোমার থাকা বেশি জরুরি। কি যে বলো, আমার ফ্রেন্ড তো কি হয়েছে, আমার তো সারাদিনই ওদের সাথে দেখা হয়, তোমার জন্যই তো ওরা এসেছে। চলো তো চলোই না, আরুষি ইয়ামিনার হাত ধরে টানছে। ইয়ামিনা বার বার রুমে উকি দিচ্ছে, আমিরকে কোথাও দেখছে না। আচ্ছা আচ্ছা, তোমার ভাইয়াকে কোথায় দেখেছো? না ভাবি, রুমে তো দেখলাম না, হবে হয়তো কোথাও কোথায় যাবে। এই অবস্থায় বলে ইয়ামিনাকে টেনে আরুষি নিয়ে যায়। আরুষির টানাটানির কারণে ইয়ামিনার আঁচল কোমর থেকে কিছুটা সরে যায়। ইয়ামিনারও খেয়াল ছিল না। ড্রয়িং রুমে সবাই বসে আড্ডা দিচ্ছে। আরুষির ফ্রেন্ড টয়া এসে বলে, আরে ভাবি কোথায় ছিলা তুমি, এতক্ষণ ধরে বসে আছি, আসো একসাথে খাবো। হঠাৎ প্রচণ্ড শব্দে ইয়ামিনা সহ বাকি সবাই পিছন ফিরে তাকায়, পুরা ফ্লোরে কাঁচ গুড়গুড় হয়ে পড়ে আছে। আমির চোয়াল দাঁত মুখ শক্ত করে ইয়ামিনার দিকে তাকিয়ে আছে। ইয়ামিনা দৌড়ে যায়, কিভাবে ভেঙেছে, আপনার কোথাও লেগেছে কি? খেয়াল ছিল না, হাত থেকে পড়ে ভেঙে গেছে। আসুন আমি ভেতরে দিয়ে আসি আপনাকে, আমার পা গেছে, হাত না, নিজে যেতে পারবো, কারো সাহায্য লাগবে না বলেই আমির হাত দিয়ে চাকা ঘুরিয়ে রুমে চলে যায়। আমিরের প্রচণ্ড রাগ লাগছে, এত রাগ কখনো উঠেনি, কেন এত রাগ উঠছে তার কারণ সে নিজেও জানে না। সত্যি কি ইয়ামিনার জন্য রাগ উঠছে? আমির মাথা হাত দিয়ে রেখেছে, রাগে আমিরের সারা মুখ লাল হয়ে আছে। ভাবি তুমি মন খারাপ করো না ভাইয়া, একটু এরকম রাগ উঠলে কি বলে, না বলে হুশ থাকে না। আসলে ভাইয়া রাগটা খুব খারাপ, যখন তখন রাগ উঠে যায়। না আরু, আমি কিছু মনে করিনি, তুমি যাও ফ্রেন্ডের সাথে কথা বলো, আমি এগুলা পরিষ্কার করে নেই। আরুষি চলে গেলে ইয়ামিনা পরিষ্কার করে নেয়, রান্নাঘরে যে এক কাপ কফি বানিয়ে রুমে যায়। ইয়ামিনা আমির সামনে কাপা কাপা হাতে কফিটা ধরে, কারণ আমির এখন রেগে আছে, যদি রাগে চটে ফেলে দেয় কফিটা খান, মাথা ঠান্ডা হবে। আমির ইয়ামিনার দিকে তাকিয়ে কফিটা হাতে নেয়, ইয়ামিনা একটু হাফ ছাড়ে। আমির সামনে দিকে তাকিয়ে বলে, শাড়ি যখন গায়ে ঠিকভাবে রাখতে পারো না তখন পরো কেন? যে জিনিসটা পারো না সেটা করার কোনো মানে হয় না, জাস্ট ডিসগাস্টিং। ইয়ামিনা বুঝতে পারেনি আমি ঠিক কি বুঝালো। সেদিনের পর থেকে ইয়ামিনা নিজের যতটুকু সম্ভব আমিরের যত্নতে কোনো কমতি রাখেনি, সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে আমিরের সেবা করে গেছে, নিয়ম করে আমিরকে প্রতিদিন দুবেলা করে হাঁটাত। দিন শেষে ইয়ামিনার কোমরে মাঝায় ব্যথা হলে তা কখনোই প্রকাশ করত না, চেয়েও আমিরকে বুঝতে দিত না, কারণ আমির একবার জানতে পারলে কখনো ওই ইয়ামিনাকে নিজের সেবা করতে দিবে না, অন্য কাউকে দিয়ে করাতো, যাই ইয়ামিনা কিছুতেই চায় না, যাই হোক তাকে হার মানলে হবে না।
আমিরকে ভালো করে তুলতে হবে। আমির মাঝে মাঝে ইয়ামিনাকে দেখে অবাক হতো, এরকম মানুষ হতে পারে? এত সেবা করার পরও আমির ইয়ামিনার মুখে কখনো বিরক্তির ছাপটুকু দেখেনি। সবসময় মুখের মধ্যে একটা মিষ্টি হাসি নিয়ে রাখত। ইয়ামিনা কিছু না বললে আমির ঠিকই বুঝতে পেত ইয়ামিনার যে কষ্ট হয়। প্রতিদিন দু দুবার হাঁটানো কম কথা নয়, কিন্তু কেন জানি আমির চেয়েও না বলতে পারত না অন্য কাউকে সেবার জন্য। আমিরের যে অভ্যাস হয়ে গেছে ইয়ামিনাতে, ইয়ামিনার শরীরের মিষ্টি স্মেল, স্পর্শে এবং প্রতিটা কাজে। ইয়ামিনা ছাড়া আমিরের এখন কারো স্পর্শই ভালো লাগে না, তাই আমির যতটুকু সম্ভব পায়ের ভোরটা নিজে রাখা চেষ্টা করে। আমির ইচ্ছে করেই হাঁটতে চেত না, কারণ ইয়ামিনার কষ্ট হবে, কিন্তু ইয়ামিনা শুনলে না জোর করে আমিরকে হাঁটাত। আমির প্রতিদিন ইয়ামিনার নতুন নতুন প্রতিভা দেখে শুধু অবাক হতো, এক অন্যরকম অনুভূতিতে আবদ্ধ হতো। সকালে আমির রুমে বসে ল্যাপটপে কাজ করছিল, ফোন বাজতে ফোনটা কানে নেয়, মেজাজ একদম চটে আছে। বেশ জোরে গলায় আমির চিল্লিয়ে বলে, সমস্যা কি আপনাদের? শেয়ার মার্কেটের রেট অ্যাড বেড়েছে, কিন্তু আমাদের কোম্পানিতে এত কম রেটে কিভাবে বিক্রি হচ্ছে? আমার পা ভেঙেছে, এখনো বেঁচে আছি, মরে যায়নি। আমি অফিস যাই না বলে আমার মাথার উপর চড়ে বসবেন ফাজলামি পেয়েছেন? আগে যে রেটে বিক্রি হতো সে রেটে বিক্রি হবে, এর এক টাকাও বেশি না। আর সব ডিটেলস আমার ইমেইলে এখনই পাঠান, আমার প্রত্যেকটা ডিটেলস চাই অ্যাট এনি কস্ট। ইয়ামিনা গোসল করে বেরিয়েছে, চুল থেকে চুয়ে চুয়ে কোমর বেয়ে পানি পড়ছে। ইয়ামিনা কি জানি খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। আমির হা হয়ে তাকিয়ে আছে, আশেপাশ সবকিছু মাথা থেকে বের হয়ে গেছে। ওপাশ থেকে ম্যানেজার হেলো স্যার বলেই চলছে, আমিরের যেন হুশি নেই, সব রাগ যেন কোথায় ফুস। ইয়ামিনা এতক্ষণে খুঁজতে খুঁজতে রুম থেকে বের হয়ে গেছে। হেলো স্যার শুনতে পারছেন? হেলো। আমিরের ধ্যান ভাঙতে বলে, ওহ হ্যাঁ শুনতে পারছি, আপনি আমাকে সব ডিটেলস গুলা পাঠান কই? বলে আমির ফোন কেটে দেয়। একটা লম্বা শ্বাস ছাড়ে ইয়ামিনাকে এইভাবে ভেজা শাড়িতে দেখলে আমিরের সবকিছু যেন উল্টপাল্ট হয়ে যায়। ভাইয়া ভাবি কোথায় ভাবিকে দেখাছ? আরুষি রুমে ডুবতে ডুবতে বলে, আমির ল্যাপটপে কাজ করতে করতে বলে, একটু আগে রুমে ছিল, হবে হয়তো রান্নাঘরে। ধুর, ভাবিকে একটা কাজের জন্য খুঁজে পায় না। আমির আরুষির দিকে ভ্রু কুচকে তাকায়, কেন কি এমন কাজ এত লাফালাফি করছিস? ভাবিকে নিয়ে শপিং যেতাম, ভাবি তো তেমন বাহিরে বের হয় না। আমার ফ্রেন্ডসরাও যাবে তাই ভাবলাম নিয়ে বলার আগে আমির বলে উঠে, কোনো দরকার নেই, তুই তোর ফ্রেন্ড যাচ্ছিস, তোর ভাবিকে কেন টানছিস? কেন দরকার নেই ভইয়া? আমি বলেছি তাই। এমন করো কেন ভাইয়া? ভাবি তো সারাদিন বাসায় বসে থাকে, কোথাও যায় না, ভাবিরও তো যেতে ইচ্ছে করে, যেতে দাও না। আমির বেশ গম্ভীর গলায় বলে, আমি একবার না বলেছি তো তার উপর কোনো কথা না। ভাইয়া তু আরুষি কিছু বলার আগে ইয়ামিনা রুমে এসে আরুষিকে দেখে বলে উঠে, কি হয়েছে, তুমি এখানে কিছু লাগবে? আরুষি ইয়ামিনাকে দেখে ইয়ামিমার হাত ধরে, দেখো না ভাবি, ভাইয়া যেতে দিচ্ছে না, কত করে বললাম তোমাকে নিয়ে যায়, তুমি সারাদিন বাসায় থাকো, কোথাও যাও না, কিন্তু না বলো না ভাইয়াকে যাতে তোমাকে যেতে দেয়। ইয়ামিনা আমিরের দিকে তাকায়, আমির ভাবলেশহীন ভাবে ল্যাপটপে বসে কাজ করছে, এমন ভাব আমির যেন কিছু শুনেইনি। আমির আরুষির দিকে হেসে বলে, আরু তুমি যাও, তোমরা ফ্রেন্ডরা তো আছেই, তোমার ভাইয়া মানা করেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি তো আগে অনেক ঘুরেছি তাই এখন আর মন বসে না, এসবে মন খারাপ করো না, আরু তুমি যাও ফ্রেন্ডের সাথে এনজয় করো। আরুষি কিছু না বলেই রুম থেকে বের হয়ে যায়। এই নিন ধরুন, আমির তাকিয়ে দেখে ইয়ামিনা এক হাতে গ্লাস আর ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছে। আমির গ্লাস আর ওষুধ হাতে নিয়ে ইয়ামিনার দিকে তাকায়, কিন্তু ইয়ামিনা মুখে কোনো রাগ দেখতে পায় না। আমির ভেবেছিল যেতে না দেওয়া ইয়ামিনা হয়তো মন খারাপ করবে, কিন্তু তেমন কিছুই না। ডাক্তার আবির বেশ গম্ভীর ভাব নিয়ে আমিরকে দেখে যাচ্ছে, এমন একটা ভাব যেন খুব সিরিয়াস কিছু। আমিরের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে।
বিরক্ত নিয়াডো আবিরের দিকে তাকিয়ে আছে। আমিরকে ঘিরে ইয়ামিনা, পাশে জাফরা ভাবি বসে আছে। জাবির বিজনেসের কাজে কয়েকদিনের জন্য বাহিরে গেছে, ইয়ামিনা বেশ আগ্রহী নিয়ে বসে আছে আবিরের কথা শোনার জন্যে। ড আবিরের মুখে হাসির রেখা ফুটে উঠেছে, বেশ হাসি হাসি মুখ নিয়ে বলে, এতটা ইমপ্রুভ অসম্ভব, এটা তো মিরাক্কেল ছাড়া কিছুই না। মিস্টার আমির, দিন দিন আপনার অনেক ইমপ্রুভ হচ্ছে, এভাবে চললে আর বেশি দিন না, আল্লাহর রহমতে খুব শীঘ্রই হাঁটতে পারবেন। আমির ইয়ামিনার দিকে তাকিয়ে আছে। কথাটা শুনে আমিরের থেকে ইয়ামিনা বেশি খুশি হয়েছে, চোখ দুটো ছল ছল করছে। জাফরা ভাবি জাবিরকে খবর শোনানোর জন্য চলে যায়। আচ্ছা এখন তাহলে উঠি আমি, ওষুধ আর হাঁটাটা সব যেন নিয়মিত হয় বলে ডাক্তার আবির চলে যায়। ইয়ামিনার ফোন বাজছে, সেদিকে তার খেয়ালি নেয়। আমির একটু জোরে গলায় বলে, তোমার ফোন বাজছে, অনেকক্ষণ ধরে ফোনটা পিক করো। ইয়ামিনা ফোনটা পিক করে, কানে নিতেই নিমিষে ইয়ামিনার ছলো ছলো চোখে পানি এসে ভোর করে। কান থেকে ফোনটা সরিয়ে নেয়, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে ইয়ামিনা। আমির একটু অস্থির হয়ে পড়ে, কি হলো, এমন করে দাঁড়িয়ে আছো কেন, কে ফোন দিয়েছে, কি বলেছে, কি হলো বলো। আমির এখন টেনশনে পড়ে গিয়েছে, এই বলবে তোকে ফোন করেছে। ইয়ামিনা হঠাৎ ডুকরে কেঁদে দেয়, আমিরের সামনে হাঁটু ঘেরে বসে পড়ে, প্লিজ আমাকে বাহিরে যাওয়ার পারমিশনটুকু দিন, আমাকে কিছুক্ষণের জন্য বাহিরে যেতে দিন, প্রমিস, কিছুক্ষণের জন্য যাব, যাব আর আসব, প্লিজ রিল্যাক্স, কি হয়েছে সেটা বলো, দেখ চুপ করে থেকো না, আর্লি বলো। ইয়ামিনা কান্নাজড়িত কণ্ঠে বলে উঠে, বব বাবা অনেক অসুস্থ, প্লিজ আমাকে যেতে দিন, আমি সত্যি পালাবো না, বিশ্বাস রাখুন, আপনি পারমিশন না দিলে গার্ডসরা আমাকে বের হতে দিবে না, আমাকে যাওয়ার পারমিশনটুকু দিন, আর কোনো দিন আপনার কাছ থেকে কিছু চাইব না। আমিরের খুব খারাপ লাগছে, সাথে একটু একটু ভয় হচ্ছে, যেতে দিতে ইচ্ছে করছে না ইয়ামিনাকে নিজের কাছ থেকে। আমিরের যে খুব বলতে ইচ্ছে করছে আমাকে সাথে নিয়ে চলো, কিন্তু সেটা আমিরের নিতান্তই চিন্তা। উঠো, এভাবে ভেঙে পড়ো না, আমির ইয়ামিনাকে বাহু ধরে উঠতে বলে। আমির ইয়ামিনার কান্না মুছে দিয়ে, এত স্ট্রং মেয়ে, এভাবে ভেঙে পড়লে হবে। আমির বেশ শান্ত গলায় বলে, সাবধানে যেও, আমাকে কল করে জানিও। ইয়ামিনা আমিরের দিকে অশ্রু ভেজা চোখে তাকিয়ে বলে, আমি আসবো আর যাবো বলে ইয়ামিনা কোনো রকম উঠে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। আমির হাতটা অটোমেটিক বুকের পা পাশে চলে যায়, প্লিজ রিল্যাক্স, শান্ত হোক, ক্লাম ডাউন, ও আসবে। এদিক দিয়ে সকাল গড়িয়ে দুপুর হতে চলছে, কিন্তু ইয়ামিনার কোনো খবর নেই, ফোন দিয়েছে আমির নিজেই কিন্তু ফোন বাজলেও রিসিভ হচ্ছে না। এদিকে আমিরের সত্যি ইয়ামিনার যদি কোনো ক্ষতি করে ফেলে, অন্য ইয়ামিনা যদি নিজে ফিরে না আসে, তখন আমির মাথা হাত দিয়ে রেখে কোনো কিছুই মাথায় সে নিতে পারছে না। অন্যদিকে দুপুর ঘড়িয়ে বিকেল, বিকেল ঘড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত হতে চলছে, আমির ঘড়ির দিকে তাকিয়ে আছে, নয়টা বাজতে চলছে, কিন্তু ইয়ামিনা এখনো আসেনি, ফোনটা আগে রিং হলেও এখন বন্ধ দেখাচ্ছে। আমিরের ভেতরে ভয়টা আরও ঝেঁকে বসেছে, আজ নিজের নিজেরই প্রতি রাগ লাগছে, নিজের এই অসহায়ত্বের উপর প্রচণ্ড জেদ উঠছে, ইচ্ছে করছে সব কিছু ভেঙে ঘুর ঘুর করে দিতে। আমির রেগে দেওয়ালে পাঞ্চক্রে একটা, তারপরও রাগ যেন কমছে। ইয়ামিনা তাহলে সত্যি ছেড়ে না, ও তো আমাকে কথা দিয়েছিল ফিরবে, ও ওর প্রতিশ্রুতি এভাবে ভেঙে ফেলবে, না আমি আর চিন্তা করতে চায় না। রুমে ঘুট ঘুট অন্ধকার, এই অন্ধকারটাকে আমিরের বেশ আপন মনে হচ্ছে। এই অন্ধকার যতই অন্ধকার হোক না কেন, কখনো প্রতারণা করে না, সবসময় সাথেই থাকে। হঠাৎ লাইট জ্বলে উঠলে আমিরের চোখটা ভারী হয়ে আসে, এতক্ষণ অন্ধকারে থাকার কারণে চোখে কিছুটা ঝাপসা দেখছে আমির। ঝাপসা চোখে ইয়ামিনার ঘামে মাখা মুখটা স্পষ্ট দেখতে পায় আমির। ইয়ামিনা আঁচল দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে আমিরের সামনে দাঁড়ায়, কি হলো, আপনি রুমের লাইট অফ করে রেখেছেন কেন,
আমি রুইয়ে ইয়ামিনার দিকে দৃষ্টি দিয়ে রেখেছে, এক মুহূর্তের জন্য চোখ সরায়নি, একটা পলকও ফেলেনি। ইয়ামিনা কিছু ভুলার আগে আমির ইয়ামিনার হাত ধরে হেঁচকা টান দিয়ে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। টান পেয়ে ইয়ামিনা আমিরের বুকে হুমড়ি খেয়ে পড়ে আমির ইয়ামিনার গলায় মুখ গুঁজে নেয়। ইয়ামিনা গলায় গরম কিছু পড়ার অনুভব করে, তাহলে কি আমির কাঁদছে কিন্তু কেন? ইয়ামিনা নিজের অজান্তেই আমিরকে জড়িয়ে ধরে। আমির কতটা দুর্বল হয়ে পড়েছে ইয়ামিনার প্রতি সেদিনই বুঝেছিল, আমির বুঝে গিয়েছিল ইয়ামিনাকে ছাড়া তার চলবে না। ইয়ামিনাকে সে নিজের গভীরে জড়িয়ে ফেলেছে, চাইলেও ইয়ামিনার ভাগ সে কাউকে দিতে পারবে না। প্রতিটা পদে ক্ষণে শুধু তার ইয়ামিনাকেই চায়, ভালোবাসা আছে নাকি আমির তখনও জানত না। শুধু জানত প্রতিদিন সে নতুন করে ইয়ামিনার মায়া জড়াচ্ছিল। সে মায়ার গভীরতা কতটা ভয়ঙ্কর তা আমির হারে হারে বুঝতে পারত, কিন্তু আমির কিছুই বলতে পারত না। আমিরের প্রচণ্ড রাগ উঠলে ইয়ামিনার চেহারার দিকে তাকালে সব রাগ পানি হয়ে যেত, চেয়েও না রাগ করতে পারত না।